আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, সবাইকে ইকরা বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামিক Q&A উইথ ইকরা অনুষ্ঠান। পরিচালনায় আমি মোহাম্মদ লিয়াকত হোসেন জুবায়ের, সাথে আছেন আজকের অতিথি আমার শ্রদ্ধেয় উস্তাদ দারুল উলুম ফরিদকোট মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আজকে যে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এই জন্য ইকরা বাংলার পক্ষ থেকে আপনাকে মুবারকবাদ জানাচ্ছি। আপনাকে এবং ভাই বোনদেরকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা আপনাদেরকে নিয়ে প্রশ্ন উত্তর পর্ব শুরু করব, তবে তার আগে মুফতি সাহেব হুজুরের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, এরপরে ইনশাআল্লাহ আপনাদের কল নিব। এবারে মুফতি সাহেব হুজুরের কাছ থেকে আলোচনা পেশ শোনার জন্য অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تبارك وتعالى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমাদের আলোচ্য বিষয় সালা প্রসঙ্গে বিগত দিনগুলোতে আমরা আলোচনা করছি কৈফিয়তু সালাতির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, পড়ার কথা বলেছেন এবং সমর্থন দিয়েছেন। আমরা শুরু করেছিলাম এবং আমরা বলেছিলাম যে সুযোগ থাকলে ওপেন জায়গায় নামাজ পড়লে আমি দাঁড়াবো এমন একটি জায়গায় কিবলার দিকে ফেস করে এবং সামনে প্রয়োজনে আমি একটি সূত্রা, এমন কোনো একটা জিনিস, কোনো একটা অবজেক্ট রাখব যাতে কোনো একজন মানুষ যদি সামনের দিকে যেতেই হয় ওই যে সূত্রা আমি যেটি রাখলাম, কোনো একটা লাঠি হতে পারে, ব্যাগ হতে পারে, টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, বা একজন মানুষ আমার সামনে বসা থাকলেও উনিও আমার সূত্রা হিসাবে আমি ওনাকে আমি ব্যবহার করতে পারি। পিলার হতে পারে, ওয়াল হতে পারে, এর বাইরে যদি কেউ চলে যায় তো গুণাগার হবে না। নমাজির সামনে যাওয়াটা কি পরিমাণ গুণা? রাসূল ইসলাম বলেছেন একটি হাদিসে, লাও ইয়ালামুল মাররু বাইনা ইয়াদাইল মুসাল্লি মা যা আলাইহি লাকানা আন ইয়াকিফা আরবাইনা খাইরুন মিন আন ইয়ামুর বাইনা ইয়াদাই। যদি একজন মানুষ, সে সত্যিকার অর্থে অনুমান করতে পারত একজন নমাজি ব্যক্তির সামন দিয়ে যাওয়ার কারণে তার নমাজের খুশুখুজু কনসেন্ট্রেশন নষ্ট করাতে আমি কি পরিমাণ অপরাধী, আমাকে কি পরিমাণ গুণা বহন করতে হবে, যদি এটা অনুমান করতে পারতো তাহলে সে এখানে দাঁড়িয়ে থাকতো একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, ইভেন 40-50 পর্যন্ত সে দাঁড়িয়েই থাকতো, এরপরও সামনে যাওয়ার সাহস করতো না। অনুমান করেন কি পরিমাণ গুণা। নবীজি আরও বলেছেন, যদি কেউ সামনের দিকে যেতে চলে শুরু করে, আপনি সূত্রা দিয়েছেন, আপনার সূত্রার বাহির দিকে না গিয়ে সে ভিতর দিকে যেতে চায়, তাকে আটকাও, ফালিয়াদ ফাহু, কারণ সে শয়তান। নবীজি আরও বলেছেন, নমাজির সম্মুখ পানে যদি কোনো যুবতী মহিলা চলে যায়, কুকুর চলে যায়, গাদা চলে যায়, নমাজের রিলেশন কাট হয়ে যায়, তাক্তাউসলা। অবশ্য এই তাক্তাউ দ্বারা মেজরুল আমায় কারাম এটাই ফতোয়া দিয়েছেন, নমাজ ব্যঙ্গে যাবে না, ফাসিদ হবে না,
নমাজের কনসেন্ট্রেশন যেটি আছে এই ডিভোশন এবং কনসেন্ট্রেশন যেটা মনোযোগ যেটা এটা হয়তো বিনষ্ট হয়ে যেতে পারে ইমাজিন নমাজ পড়তেছেন একজন মহিলা যুবতী যদি সে একজন মুসল্লির সামনে দিয়ে চলে যায় শয়তান হয়তো মনের মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতা নিয়ে আসতে পারে তার নমাজের মধ্যে বিঘ্নিত হতে পারে অতএব এমন কোন জিনিস আমরা সামনে রাখবো না যেটা আমার নমাজের মধ্যে বিঘ্নিত ঘটায় এরপরে আমাদের করণীয় যেটি সেটি হলো আমরা নিয়ত করতে হবে কেন রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া এই নিয়তটি ফরজ বাট নিয়ত কাকে বলে আমি কোন অক্তের নামাজ এবং ওই অক্তের ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল পড়তেছি এই দুইটা জিনিস মনের মধ্যে থাকার নামই হলো নিয়ত এক্সাম্পল হিসাবে হয়তো একটু পূর্বে আপনারা এশা নামাজ পড়েছেন বা পড়বেন ওই টাইমে আপনার নিয়ত যদি এটা মনের মধ্যে থাকে যে আমি এশার নামাজ পড়তেছি আবার এশার নামাজের মধ্যে ফরজও আছে সুন্নতও আছে বিতির ওয়াজিবও আছে তো আপনি এশার নামাজের কোনটি পড়তেছেন এশার নামাজের পড়তেছি এবং এশার নামাজের ফরজ পড়তেছি এই দুইটি জিনিস একত্রে মনে থাকার নামই হলো নিয়ত আপনার অন্তরে নিয়ত আছে প্রমাণ কিভাবে আপনি পাবেন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কোন নামাজ পড়েছেন তো আপনি উইদাউট থিঙ্কিং ইমিডিয়েটলি আপনি বলতে পারতেন যে আমি এশার ফরজ পড়েছি এতটুকু যথেষ্ট এখানে বারবেলি মৌখিক শাব্দিক নিয়ত করা যেটা এটা মোটেই ফরজ নয় ওয়াজিব নয় ইভেন সুন্নতে মক্কাদাও নয় তাহলে আমরা যেন নাওয়াইতুয়ান পড়ি অনেকে আরবিতে নিয়ত আমরা পড়ে থাকি এই নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি বারবার রাকাতি সালাতিল ইশাই ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এই নিয়তটা আপনারা অনেকে কষ্ট করে শিখেছেন উস্তাদরাও শিখিয়েছেন আনফর্চুনেটলি অনেক মেয়েরা এই নাওয়াইতুয়ান শিখতে শিখতে এখানেই বালিগ হয়ে বাকি ফরায়েজ শিখার সুযোগ পায় না আমি এটাকে ছোটো করে দেখছি না আমি একটা জিনিস অ্যানালাইজ করার জন্য আমি বলতেছি এই নাওয়াইতুয়ান ফরজও নয় ওয়াজিবও নয় সুন্নতে মুয়াক্কাদাও নয় প্রশ্ন করতে পারেন তাহলে এই নাওয়াইতুয়ান বলা কি তো এখানে তিনটি মতামত কেহ বলেছেন বিদাত বা আমরা বেদাতের পক্ষেও নয় কেন নয় কারণ নবীজি বলেছেন নিয়ত করার জন্য এখন যদি কেহ মুখে নিয়ত করলে এটা তার জন্য সহায়ক হয় সে করে নিতে পারে অন্ততপক্ষে জায়েজ মুস্তাহাব না হলে অন্ততপক্ষে জায়েজ তো হবে আমরা এটা বিশ্বাস করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের নিয়ত কিন্তু বারবেলি করেছেন মৌখিক নিয়ত করেছেন লাব্বাইকা বিহজ্জাতিন ওয়া উমরাতিন বলেছেন আয় আল্লাহ আমি হাজির দিলাম হজ উমরা করার জন্য তো যদি হজের নিয়তের ক্ষেত্রে মৌখিক নিয়ত আল্লাহ নবী করেছেন পাওয়া গেল সেই হিসাবে নামাজের পূর্বের নিয়ত মৌখিকভাবে করলে এটা ফরজ ওয়াজিব সুন্নত নাহলে অন্ততপক্ষে জায়েজ তো মানতে হবে বাট মেজরিটি উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন তবে শর্ত হলো যারা বিশুদ্ধভাবে বলতে পারবেন কাদের জন্য যারা এটা বিশুদ্ধভাবে বলতে পারবেন কিন্তু এখানে কিন্তু একটা বিষয় আমি বলবো অনেকেই বিশুদ্ধভাবে জানেন না কিন্তু এরপরে নয়তো নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েন লেইটে নামাজে আসছেন ইমাম সাহেব তো রুকুতে চলে গিয়েছেন উনি রুকুতে উঠে যাবেন হয়তো রুকুতে গিয়ে শরীর হলে রাকাতটা উনি পাওয়ার সুযোগ ছিল উনি নাওয়াইতুয়ান নিয়ে একটু দৌড়ে আছেন রাকাত মানে এত ফরজ এত জরুরি বিষয়টা মোটেই ভাবে নয় এজন্য আমাদেরকেও জানা উচিত নমাজের কোন জিনিসের স্তর কীভাবে রয়েছে এটা আমাদের জানার সময় বাড়াবাড়ি হয়ে যায় ইসলাম এবং সিরাতে মুস্তাকিম বাইনাল ইফরাত ওয়া তাফরিত সেখানে বাড়াবাড়ি করা যাবে না চাড়াচাড়ি করা যাবে না আনফর্চুনেটলি আমরা অনেকেই বাড়াবাড়ি করে বেদাতে লিপ্ত হয়ে যাই আবার কেহ চুল চুলাচুরি করে বোখারিতে নাই এই নাই সেই নাই বলে হাদিসের দোহাই দিয়ে আমরা সব কিছুতে হাত ধুইয়া একদম গড়ে বসে পড়ি এটা কোনোটাই ঠিক নয় বাড়াবাড়িও ঠিক হবে না চাড়াচাড়ি ঠিক হবে না বোখারি চিরনা যে সময় তখনও সাহাবা একরাম আমল করেছেন বোখারির বাহিরে অনেক হাদিস রয়েছে ইমাম বোখারি ওনার কিতাবের নামটাও দিয়েছেন আল জামিউল অনেক হয়তো নামটাই বলতে পারবেন না হয়তো নামটা হলো আল জামিউস সহীহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়ামে লম্বা নাম সেখানে একটি শব্দ রয়েছে মুখতাসার এই কিতাবকে উনি শর্ট করে লিখেছেন উনি বলেন ওয়া কাসীরা মিনাস সহাহ আমি অনেক সহি হাদিস আমি ছেড়েছি লেতর কিত্তিওয়াল যে আমার কিতাব লম্বা হয়ে যাবে
আশঙ্কায় আমি সবার এটা নিয়ে আসি নাই, যাই হোক সে ভিন্ন কথা। মনে মনে নিয়ত মনে মনে চলে আসা এটাই ফরজ, মৌখিকভাবে বলা আমরা বিদাত না বললেও এটাকে ফরজ ওয়াজিব বা এমন জরুরিও মনে করি না যে আপনাকে শিখতেই হবে, বলে ভুল হোক শুদ্ধ কারণে বলতেই হবে। রুকুতে ইমাম সাহেব চলে যাচ্ছেন আপনি নিয়ত নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, বিষয়টা মোটেই এ পর্যায়ে নয়। এটা মোস্তাহাব বলেছেন বা অন্তত আমরা জায়েজ মনে করে থাকি, যদি শুদ্ধভাবে আপনি বলতে পারেন। গেল আরেকটি বিষয়, এরপরে আপনি কি বলবেন? তাকবীর পড়বেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর। এখানে একটি বিষয়, অনেকে স্টাইল করে আল্লাহু আকবর, এত লামের পরের আলিফটাকে গোপন করে ফেলেন। আল্লাহ লব্জে আল্লাহর লামের পরে একটা খাড়া আলিফ, একটা আলিফ আছে, একটা জবর আছে, খাড়া জবর আছে। এই আলিফটাকে যদি আমি হজফ করে ফেলি স্টাইল করতে গিয়ে আল্লাহু আকবর, অনেকে বলেন এরকম। আপনি কিতাব খুলে দেখেন, তাফসীরে বাইজাবিতে লিখেছেন ওয়া হযফু আলিফিহি লাহনুন তাফসুদু বিস সালাহ। আল্লাহ শব্দ বলতে লামের পর আর খারা জবর বা আলিফ যাই বলেন আপনি, এটাকে যদি আপনি আন্ডারমাইন করে, আপনি এটাকে মিস করে আপনি পড়েন, আপনি ড্রপ করে দেন, অমিট করে দেন, আপনি সরিয়ে ফেলেন আর কুইক পড়ে ফেলেন, বলেন নামাজ ফাসিল হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ বিল্লাহি এবং বলা হয়েছে বিল্লাহির পরিবর্তে বাই দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামের কসম শপথ, এখানে যদি বিল্লাহির লামের পরের আলিফকে কেউ সরিয়ে বলে বিল্লাহি, বলা হয় যে এটা কসমে উনাকিল হয় না। কেন? বিল্লার আরেকটি অর্থ হয় বিজা, অর্থ বিগড়ে যায়। তো আমরা আল্লাহু আকবর সুন্দর করে বলবো, আল্লাহু আকবর। বিশেষ করে মক্তদির ক্ষেত্রে এখানে আমি একটি সতর্কীকরণ করব, অনেক মক্তদিরা তাড়াহুড়া করে ইমাম সাহেবের আল্লাহু আকবরের রা শেষ হওয়ার আগে আগে উনার রা শেষ হয়ে যায়। যারা এইভাবে ইমাম সাহেবের আগে তকবীর শেষ করে ফেলেন তাদের নামাজ হবে না। কেন? ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, আমাদেরকে ইমামকে ফলো করতে হয়। মক্তদি হবেন ফলোয়ার, ইমাম হবেন ফলোড, তাকে ফলো করা হবে। হাদিসে বলা হচ্ছে ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম সব তকবীর বলার সঙ্গে সঙ্গে দেরি না করে তোমরাও তকবীর বলে ফেলবে, আগে যেন না হয়, আবার বেশি দেরিও যেন না হয়। শব্দ এসেছে ফা, ফা আরবি শব্দ তরতিব বেলা তারাখি, অর্ডার করতে হয় বাট লেট না করে একটা কাজ করে ফেলার নাম ফা, এটা বোঝায়। আল্লাহু আকবর, তো তকবীর বলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের কি হলো অজু পিউরিফিকেশন, ওয়া তাহরিমুহা আত-তাকবীর, এবং নামাজের তাহরিম হারাম রেস্ট্রিকশন শুরু হয়ে যায় আল্লাহ আকবর বলার সঙ্গে সঙ্গে। অনেক কাজ নামাজের বাইরে যেগুলো জায়েজ, তাকবীর বলার সঙ্গে সঙ্গে এগুলা রেস্ট্রিক্টেড এবং নিষেধ হয়ে যায়, যেন এই তাকবীর বলে তাকবীর তাহরিমা, এবং এই রেস্ট্রিকশনকে উঠানোর জন্য এটা উঠায় সালামে, এজন্য বলা হচ্ছে তাহলিলুহা আত-তাসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করার পরে ওই নামাজের কারণে যে সমস্ত জিনিস টেম্পোরারি নিষেধ ছিল, রেস্ট্রিক্টেড ছিল, খেতে পারবো না, ড্রিঙ্ক করতে পারবো না, কথা বলতে পারবো না, হাঁটতে পারবো না, এগুলা কিন্তু আবার ওপেন হয়ে যায়, জায়েজ হয়ে যায়। এজন্য তাকবীরে তাহরিমা বলা একটা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় করে তকবীর বলতেন যেন মুসলিম শুনতে পায়। এখানে একটি বিষয় আমি ওই দিন বলেছিলাম, দুই রাকাত নামাজের মধ্যে রাওয়াতের ভিন্নতার কারণে প্রায় দুই শতাধিক মাসাইল এমন রয়েছে যেগুলা উলামা একরাম মধ্যে ভিন্ন মত, হাদিসের ভিন্নতার কারণে ভিন্ন বর্ণার উপর ভিত্তি করে, যার স্তর হল উত্তম অনুত্তম, আওলা খেলাফেওলা, কোনটি ভালো এটা নিয়ে ইখতিলাফ। ঠিক আছে, এইভাবে ইখতিলাফ হয়েছে। ওর মধ্যে থেকে একটি হলো যে তকবীরের সময় হাত আমরা কোন সময় তুলবো, কোথায় তুলবো, আমি ওই দিন বলেছিলাম। তো এখানে তকবীরের সময় আল্লাহু আকবর আল্লাহু আকবর তকবীর বলে হাত উঠাতে পারবেন, আর আগে হাত উঠালেন এরপর আল্লাহু আকবর, সেটাও যায় আছে। আর একসঙ্গে তকবীর এবং আল্লাহ আকবর একসঙ্গে আল্লাহু আকবর, তিনটা হাদিস মধ্যে রয়েছে। এরপরে হলো ডান হাত বাম হাতের উপর রাখা, অদুল ইমনা আলা ইসরা কীভাবে রাখবো, এটা নিয়ে আমাদের মধ্যে বিরাট বড় একটা মানে দ্বন্দ্ব রয়েছে। আমরা মনে করি আমারটা শুদ্ধ, বাকিরা ভুল। এই বিষয়ে ইনশাল্লাহ আমি গতকাল কিছু আলোচনা করেছি, আবারও ইনশাল্লাহ আমরা বিষয়ে আমরা আলোকপাত করব, যেহেতু আমাদের সঙ্গে প্রচুর কলার হয়তো লাইনে চলে এসেছেন, আমরা কলার দিকে যাবো ইনশাল্লাহ, সুযোগ পেলে আমরা আলোচনা আরও করবো। জাজাকুমুল্লাহ। একজন কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কলার, আপনার
প্রশ্ন বলুন ইচ্ছে জি আমার দুটো প্রশ্ন ছোট ছোট জি বলুন উত্তর দিবেন আমি ফোন রাখার বাজে আর আমার খুব পছন্দের মানুষ আপনার আবুতে জি আমার মুস্তাফা বলে সালাম কইবা ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আচ্ছা পয়লা নম্বর আমার প্রশ্ন হইল জোহর নামাজ অথবা আসর নামাজ পড়ার বাদে অনেক সময় দেখি ইমাম সাহেব খুব পিছনে দিকে মানুষ পাইছেন নামাজ পড়া কিন্তু জুড়ে জুড়ে এতে মুসল্লির কিছু অসুবিধা লাগে আমিও দেখছি আমারও উইলা উইলে লাগে ওইল একটা আর দুই নম্বর প্রশ্ন হইল জুম্মার ফরজ নামাজ বাদেও দোয়া শুরু করে দেন কিন্তু ফরজ নামাজ হইলে আমি আমি এখন বিশেষ করিয়া কোয়া ঠিক নাই আল্লাহ সুরা করি এর বাদে অন্যান্য দেখি আর কি জুম্মার নামাজ বাদে ফরজ নামাজ বাদে দোয়ার শরীর না হইলে কোনো গুণ হইব নি আর আর কোন প্রশ্ন আছে আপনার আচ্ছা আচ্ছা ওকে ওকে আপনি শুনতে থাকুন মুস্তাফিজুর উত্তর দিবেন ইনশাআল্লাহ দুটি প্রশ্নই প্রায় সিমিলার মানে ফরজ নামাজের পরে মুনাজাত বিশেষ করে যে নামাজের পরে সুন্নত রয়েছে আপনি এক্সাম্পল দিয়েছেন জুহর আসর আসর পরে সাধারণত সুন্নত থাকে না তো আমি মনে করি শুধু জুহর আসর নয় বরং সব নামাজের ক্ষেত্রেই সমান জুহর আসর মাগরিব এশা ফজর জুমা মানে ফরজ নামাজের পরে দোয়া তো ফরজ নামাজের পরে দোয়া এখানেও কিন্তু কেহ কেউ এটাকে বেদাত মনে করেন আর কেহ এত জরুরি মনে করেন যে দোয়া না করলে আপনার ইমামতি ছুটে যাবে দোয়া না করলে ওনার নামাজই হয় নাই মানে নামাজের চেয়ে আরও বেশি গুরুত্ব দেখা যায় দোয়া দিয়ে এই দুটাই যারা মনে করেন এত জরুরি তারাও বাড়াবাড়ি করতেছেন আর যারা মনে করেন বিদাত হয়ে গেছে এটাও কিন্তু চাড়াচাড়ি হয়ে গিয়েছে আমরা বিশ্বাস করি যেটি সেটি হলো ফরজ নামাজের পরে দোয়া করা যায় এবং মেজরুল আলম এটাকে মুস্তাহাব বলেছেন তবে হ্যাঁ দোয়ার আদব রয়েছে আদবটি কি যে সালাম পিরানোর পরে দোয়া করতে গেলেও যেহেতু এটা মুস্তাহাব ইস্তেমাহিভাবে দোয়া করলেও বলা না করলেও কোনো সমস্যা নাই ইন্ডিভিজুয়াল দোয়া করতে পারেন কোনো সমস্যা নাই আপনি মুস্তাহাব যদি দোয়া শরীক হতেও পারেন না হলে কোনো সমস্যা নাই আপনি যারা বলেছেন জুমার পরে দোয়া শরীক না হওয়ার সমস্যা নাই কিন্তু মনে রাখতে হবে দোয়া মুমিনের জন্য একটি হাতিয়ার এবং আমরা মনে করি নামাজের পরে এই দোয়াটা করলে দোয়া কবুল হয় হাদিসে হয়েছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুদ দোয়ায় আসমু রাসূলুল্লাহ কোন টাইমে দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন সো দোয়া কবুল হওয়ার কিছু টাইম রয়েছে কিছু জায়গাও রয়েছে এবং কিছু ব্যক্তিবিশেষও দোয়া কবুল হয় তিন লাইনে দোয়া কবুল হয় কয়টি লাইন তিন লাইন সময়ের কারণে ব্যক্তির কারণে জায়গার কারণে তো যে সমস্ত জায়গায় সময়ের কারণে দোয়া কবুল হয় তার মধ্যে একটি টাইম হলো ফরজ নামাজের পরে বলবেন তার প্রমাণ কোরআনে করিমের আয়াত ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আল্লাহ বলেছেন নামাজ থেকে ফারিগ হওয়ার পরে তুমি অত্যন্ত মেহনত এবং অ্যাক্টিভ হয়ে তুমি আল্লাহর দিকে মতো হয়ে দোয়া শুরু করে দাও এটা এক ব্যাখ্যা মতো তফসির ইবনে কাসির করলেন তফসির কিতাব করলে আপনি পাইবেন তো এই আয়াত থেকে ইঙ্গিত পাওয়া গেল ফরজ নামাজের পরে আল্লাহ বলতেছেন একজন লোক যেন দোয়া করার সময় দোয়া কবুল হয় এক দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু ইসলামকে জিজ্ঞাসা করেছে আইয়ু দোয়া আসমাউ কোন দোয়া আল্লাহ বেশি শুনেন উত্তরে বলা হয়েছে জওফাল্লাইল আখির ওয়া জুবুরাস সালাতিল মাকতুবা শেষ রাতিতে এবং ফরজ নামাজের পরে দুই তিন নম্বর নবী করিম সাল্লাল্লাহু ইসলাম হযরত মুআযকে বলেছেন মুআজ আমি তোমাকে মহব্বত করি তোমাকে খুব ভালো পাই ইউহিব্বুকা অতএব তোমাকে এটি ওসিয়ত করতেছি তুমি ফরজ নামাজের পরে এই দোয়াটা যেন বাদ না দাও আল্লাহুম্মা আইনি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনা ইবাদাতিক এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন ওসাম মুআযকে ওনার প্রিয় সাহাবী মুআযকে এবং বলেছিলেন নামাজের পরে দোয়া করার জন্য চার নম্বর একটি হাদিসে কুরসি রয়েছে মুসনাদে আহমদ তিরমিজি সহ ইবনে কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাম একদিন ফজর নামাজে একটু লেট করে আসলেন সূর্য ওঠার একটু পূর্বক্ষণে তাড়াহুড়োকে নামাজ পড়াইয়া তারপর বলেন সবাই বসো আমার লেট হওয়ার কারণ আমি বলতেছি আজকে রাসূলুল্লাহ বললেন আমি ঘুমাইয়াছিলাম হঠাৎ করে আমার পুরো ঘুমও নয় একশো জাগো নয় আমি হঠাৎ করে আইতু রব্বি আজওয়াজাল আমার আল্লাহ সুবহানাহু আমি দেখলাম এবং আল্লাহ সুবহানাহুকে জিজ্ঞাসা করলেন কয়েকটি প্রশ্ন আমি বললাম আমি জানি না পরে আল্লাহ সুবহানাহু কুদরতি হাত আমার এখানে রাখলেন আমি হন থেকে সবটা আমি জানতেছি আমাকে জিজ্ঞাসা করা হলো জানো ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা ওই উপরের হাই র্যাঙ্কের ফেরেশতারা কোন দুইটি বিষয় নিয়ে তারা বিতর্ক করতেছেন তারা ডিসকাস করতেছেন আলোচনা করতেছেন আমি বললাম কফফারা এবং দরজা নিয়ে যে গুনাহ মাফ হয় কোন কাজ করলে আর দরজা বুলন হয় কোন কাজ করলে বলে বলো তো দেখি তো আমি বললাম যে তারা আলোচনা করতেছেন
যে অযু করলে গুনাহ মাফ হয় মসজিদে পায়াতে গেলে গুনাহ মাফ হয় আর জামাতের পরে মসজিদে গেলে গুনাহ মাফ হয় আর নামাজের পরে ইন্তেজার করলে আর নামাজের জন্য গুনাহ মাফ হয় আর তারা আলোচনা করতেছেন দরজাত নিয়ে যে কাজ করলে দরজা বুলন হয় সালাম করলে খানা খাবালে মানুষের বালা ব্যবহার করলে তখন আল্লাহ সুবহানাহু বললেন যে তুমি ফরজ নামাজের পরে এই দোয়া ছাড়বে না এই দোয়া যেন তুমি পড়ো ওই দোয়াটি কি আল্লাহুম্মা ইন্নি আসালুকা ফিলাল খাইরাত ওয়া তারকাল মুনকারাত ওয়া ফিলাল খাইরাত তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন বলে একটি দোয়া রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দোয়া শিক্ষা দিলেন নামাজের পরে করার জন্য তার নামাজের পরে দোয়া করা যেতে পারে আমরা অনেকেই মনে করি দোয়া করলেই সব চলে যাচ্ছে বেদাত হয়ে গেছে ইমাম সাহেব না জানি কত মারাত্মক অপরাধ করে ফেলেছেন এই মেন্টালিটি ঠিক নয় আবার দোয়া না করলে ইমাম চলে যায় দোয়া করতেই হবে না করলে এ মারাত্মক করে ফেলেছেন চিল্লাচিল্লি শুরু হয়ে যায় এটাও বাড়াবাড়ি দোয়া জায়েজ মোস্তাহাব অন্তপক্ষে জায়েজ আছে তবে আপনি যেটা বলেছেন আপনার সঙ্গে আমি 100% একমত ইমাম সাহেব অবশ্যই একটু কলে রক্ষ রাখবেন পিছন দিকে নামাজি মসবুক থাকতে পারে এত জুড়ে আপনি দোয়া শুরু করে দিলেন তাদের কনসেন্ট্রেশন বা নামাজের প্রবলেম হয়ে গেল এটাও মাথায় রাখতে হবে এজন্য এদিকে কন্ট্রোল রেখে যদি কেউ দোয়া করে ফেলেন তালিমান যদি একটু বড় করে ফেলেন বারো আস্তে করে বলে তো ভালোই আর মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে বলেন তালিমান শিক্ষা দেওয়ার জন্য সব জায়গা আছে তবে মুসল্লিদের প্রতিও লক্ষ্য রাখতে হবে জাযাকুমুল্লাহ আসসালাম জাযা জি একজন কলার লাইনে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্ভবত সম্ভবত লাইনটা কেটে গেছে আচ্ছা হুজুর এখানে একটা বিষয়ে দোয়া সম্পর্কে তো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এবং আয়াত শুনলাম কোরআনের আয়াত শুনলাম আপনি সুন্দরভাবে বুঝিয়েছেন হাত তোলার ব্যাপারে যে একটা বিষয় আছে এটা কি জরুরি না হাত না তুললে হবে বা হাত তুলতে হবে এ সম্পর্কে কিছু আছে এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ অনেকেই মনে করেন হাত তুললেও আরেকটা বেদাত হয়ে গেল এটাও মারাত্মক ধরনের রং তারা কেন হাত তোলাকে বেদাত মনে করেন হাত তোলাকে বেদাত মনে করার পিছনে তাদের যুক্তি হলো যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণিত বুখারী শরীফের হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধুমাত্র ইসতিসকায় হাত তুলেছেন অন্য কোনো দোয়ায় হাত তুলেন নাই এমন একটি হাদিস রয়েছে তো ওই হাদিসের ভিত্তি করে অনেকে মনে করে থাকেন যে দোয়ার মধ্যে হাত তুললে বেদাত হয়ে যাবে আল্লামা নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস উল্লেখ করে এবং ইবনে রাসানের মতে হাদিসটি উল্লেখ করে ব্যাখ্যা গ্রন্থে বলেছেন এই হাদিস মোটেই জাহিরের উপর নয় কারণ এমন কতিপয় হাদিসের মধ্যে এসেছে রসুল ইসলাম ইস্তেসকা ছাড়াও হাত উঠাইয়াছেন তার নাম্বার অফ হাদিস লা তুআদ্দু ওয়া লা তুহসা গণনা করে শেষ করা যাবে না অসংখ্য গণিত হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় রসুল ইসলাম হাত তোলার আদব শিক্ষা দিয়েছেন বা নিজেও হাত তুলিয়েছেন তুলে দোয়া করেছেন যেমন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাথর মারার পরে জমরাত সেখানেও হাত তুলে দোয়া করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বিভিন্ন সময় দোয়া করেছেন হাত তুলে তো এই হাত তুলে দোয়া যেটা আর অনেক জায়গায় করেছেন মজার ব্যাপার হল আল্লামা জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি একটি কিতাব লিখেছেন এই মর্মে এবং সেখানে অ্যাবাউট 100 হাদিস উল্লেখ করে প্রমাণ করেছেন দোয়ার মধ্যে হাত তুলে এটাও আদব বাট জরুরি নয় কিন্তু হাত তুললে বেদাত হয়ে যায় বা এটা এইভাবে মনে করা বিশ্বাস করা কারণ অ্যালার্জিক শুরু হয়ে যায় এটাও কিন্তু ঠিক নয় তবে ফরজ নামাজের পর রসুল ইসলাম অনেক দোয়া পড়েছেন হাত না তুলেও করেছেন তাই হাত তুলে জরুরি নয় হাত তুললেও বেদাত হবে না আর না তুললেও কোনো সমস্যা হবে না জিনিসটা যেটা যেভাবে আছে এভাবেই দেখাটা আমাদের প্রয়োজন আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি একজ এক্সাম্পল কবরের মধ্যে গাছ লাগানো শুধুমাত্র রসুল ইসলাম একবার লাগিয়েছিলেন দুই সাহাবির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন মাররাবে কবরাইন এবং বলেছে ইন্নাহুমা লা ইউআযাবান তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে রসুলুল্লাহ ফাকাদা রাতবাতান রসুল খেজুরের ডাল নিলেন ফাকাসারা আলা নিসফাইন এটাকে দুই টুকরা করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকারাদা লা কুল্লা কবরিন প্রত্যেক কবরের উপর একটি টুকরা আল্লাহ নবী সেখানে গাড়লেন এবং বললেন লা আল্লাহুমা ইউখাফফাফানে মালাম ইয়াই বাসা হতে পারে তাদের আযাব অনেক তফিফ হবে লাল্লাহ ইউখাফফাফু আনহুমা মালাম ইয়াই বাসা হয়তো তাদের আযাব মধ্যে হালকা করা হবে এই দুটি ডাল শুকানোর আগ পর্যন্ত একবার করেছেন এখন আপনি আমি যদি একবার মাঝে মধ্যে করেও ফেলি বলা হচ্ছে নিষেধন আমরা না করি কেউ করে তাকে করতে দাও পর এটাকে সুন্নত মনে করে প্রত্যেকটি কবরে প্রত্যেক সময়ে ডাল গাড়তেই হবে এইভাবে বিশ্বাস করা ঠিক হবে না এজন্য সাহাবায়ে কেরামরা কোনো সাহাবি তাদের কবরে ডাল গাড়েনো নাই গাড়া কথা বলো নাই শুধুমাত্র বুরায়দা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি উনি ওসিয়ত করে গিয়েছিলেন আমি মরার পরে আমার কবরে যেন তোমরা একটি ডাল গাড়ে রাখো তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম হাদিসে যেটা যেভাবে এসেছে আমরা এটা এভাবেই রাখবো আমি আবারও বলবো
যে আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি বা বেশি চাড়াতাড়ি করেও ফেলি, বাড়াবাড়ি করে আমরা বেদাত শুরু করে দেই, বেদাত ফজা নিয়ে যাই, আর চাড়াতাড়ি করে আমরা বেদাত ফতোয়া দিই, আমরা অনেক কিছু আমরা বাদ দিয়ে দিই, লুম বাঁচতে বাঁচতে রুমা বাঁচতে কমনই থাকে না জায়গায়, এটাও যেন আমাদের না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো দুয়ার মধ্যে হাত তুললেও অ্যালার্জি কোনো বিষয় নয়, তোলা জায়েজ রয়েছে। এবং আল্লামা শাহ নূর কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি উনি অত্যন্ত চমৎকারভাবে ফয়জুল বারী বুখারি শরীফে আরবি ব্যাখ্যাগ্রন্থে উল্লেখ করেছেন যে দুয়ার পরে হাত উঠানো অন্তত পক্ষে আমরা একে জায়েজ বিশ্বাস করতে হবে, এটাকে বেদাত বলার কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই, কোনো মানে সুযোগ নাই। শাহ নূর কাশ্মীর মতো এই সম্পর্কে যাদের আইডিয়া আছে আপনারা হয়তো বুঝতেছেন, ওনার আরবি ব্যাখ্যাগ্রন্থ দেখে আরবের লোকেরাও পর্যন্ত সারপ্রাইজ বলে আজের মধ্যে এমন লোক কি আছে আরবি সম্পর্কে এত দক্ষ। আপনি যদি ফয়জুল বারী ব্যাখ্যাগ্রন্থ পড়েন, এটা কি আরবি কোনো সাহিত্য নাকি এটা ব্যাখ্যাগ্রন্থ, কনফিউজ হয়ে যায়, এত সুন্দর চমৎকার আরবি। সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন শুনছিলাম এবং মুফতি সাহেব হুজুর কোরআন এবং হাদিসের আলোকে উত্তরগুলো দিচ্ছিলেন। আমরা এ পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও আপনাদের সাথে কথা হবে, এতক্ষণে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর কোরআন এবং হাদিসের আলোকে ধারাবাহিক অনেক কিছু আলোচনা করছেন যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এবং প্রতিদিনকার বিষয়। আমরা এই বিষয়গুলো আরও কিছু আলোচনা শুনব, এরপর আপনাদের কল নিব ইনশাআল্লাহ, কল নেওয়ার পরে আপনাদের আলোচনা আরও আরও শুনব, হুজুর আলোচনা আরও শুনব ইনশাআল্লাহ। সম্ভবত কলার একজন লাইনে আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনার প্রশ্ন বলুন। আমার একটা প্রশ্ন হইল গিয়া, একটা প্রশ্ন। জি বলুন। আমি জায়নামাজে মানে আমি চেয়ারে বসিয়া নমাজ পড়ি, জায়নামাজে বসতে পারি না। আচ্ছা, একটু একটু বাথরুম পারি না, তো চেয়ারটা বসাইবার সময় জায়নামাজ কি বিজ্ঞানী লাগবে না, কার্পেটে উঠে চেয়ার রাখিয়া নমাজ পড়লে হইব। ওকে, সুন্দর প্রশ্ন। আপনি সজ্জা তো দেন চেয়ার থেকে ইশারায় নানি। জি ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে নি? জি না, এখন না নাই পয়সা। আমি মানে ডায়নামাসটা ডিজাইনই লাগবে নি অর্থাৎ। আমি খৈয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ রহমতুল্লাহ। জায়নামাজ বিছানো লাগবে না, আপনার আনসার হলো জায়নামাজ বিছানো লাগবে না, মোটেই জরুরি নয়। চেয়ারে কেন, আপনি যদি স্বাভাবিক নামাজও পড়েন, ডাইরেক্ট ফ্লোরের উপর নামাজ পড়লেও তো নামাজ হয়ে যায় যদি পাক হয়। রসুল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঁচটি কোনো বরাতে ছয়টি স্পেশাল জিনিস দান করেছেন যেটা আগের আম্বিয়া কেরামকে দান করেন নাই। তন্মধ্যে থেকে একটি হলো জুইলাত লিয়াল আরদু মসজিদাং ওয়া তাহুরা, আমি নবী এবং আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু স্পেশাল অফার দিয়েছেন, যে কোনো জায়গায় পাক জায়গায় নামাজ পড়লেও নামাজ হয়ে যায় এবং যে কোনো পাক জায়গার মাটি দিয়ে তাইমুম করলেও অজুর কাজ হয়ে যায়, গোসলের কাজ হয়ে যায়, এটা আগের উম্মতের এই অফার ছিল না। ওহিল্লাত লিয়াল গনাইম, আমি নবীর জন্য আল্লাহ পাক জেহাদের মাঠের বুটি এবং গনিমত হালাল করে দিয়েছেন, আগের মতো জন্য হালাল ছিল না। গনিমতের মাল তার মাঠে ফেলে রাখত, আসমান থেকে আগুনে সে পুড়াইলে বোঝা গেল ওই গনিমত কবুল হয়েছে, খাওয়ার পারমিশন ছিল না। ও অতীত জওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত শব্দে ব্যাপক অর্থবহুল কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ নবীর কথা ছিল অল্প, অর্থ ছিল ব্যাপক, কম্প্রাহেন্সিভ ওয়ার্ড, জামে আল কালিম। আসমুজুন্না, রোজার ডাল শিলস্বরূপ। আপনি ব্যাখ্যা গেলে দেখবেন ডালের মাধ্যমে শত্রুর আক্রমণ থেকে বাঁচা যায়, রোজা রাখলে আপনার শয়তানের আক্রমণ থেকে বাঁচবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, কবরের আজাব থেকে আপনাকে বাঁচাবেন, নফসে আম্মারের আক্রমণ থেকে আপনাকে শিল হিসেবে বাঁচাবে, অনেক ব্যাখ্যা রয়েছে। বলেন ওয়ানুসির তু বিরুবে মাসির এত শাহরিন, শত্রু এক মাসের দূরত্বে থাকা অবস্থায়ও তার অন্তরের মধ্যে আমি নবীর প্রতি ভয় ঢুকিয়ে তাকে সেখানে কম্পন শুরু হয়ে যায়, এটা নবীজির আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। ও অতীত শাফা, পাঁচ নম্বর, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতে শফাআতের পাওয়ার দিয়েছেন, শফাআতে কুবরা মেইন শফাআত, যার মাধ্যমে বিচার কার্য শুরু হবে। আমাদের নবী সাহেবের সুপারিশ ব্যতীত হাশরের মাঠে বিচার কার্যই শুরু হবে না, এটা কোনো আম্বিয়া কেরাম করতে পারবেন না। উম্মতরা দৌড়াবে আদম আলাইহিস সালামের কাছে, পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাই নফসি নফসি বলে শেষ পর্যন্ত আমাদের নবীর কাছে আসার বলবে ইয়েস আমি এটা করব। সজ্দায় পড়ে যাবেন আরশের নিচে, কান্না শুরু করবেন, আল্লাহর প্রশংসা শুরু করবেন, এমন কিছু শব্দ দিয়ে নবীজি বলেন
লাম ইয়াগযাব ক্বাবলাহু কতু ওয়া লান ইয়াগযাব বাদাহু কতু আল্লাহ এত গুসসা এর আগেও কোনো নিয়ে গুসসা নাই ভবিষ্যতে হবেন না কিন্তু আমার এই তারিফের ওয়ার্ড শুনে আল্লাহর গুসসা নেমে যাবে আল্লাহ এক পর্যায়ে খুশি হয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াশফা তুশাফা নবী মাথা উঠাও বলার কি বলো আমি তোমার কথাগুলো শুনবো এবং আমি মেনে নেব ইনশাআল্লাহ তখন রাসূলুল্লাহ বলবেন ইয়া আল্লাহ হাশরের মাঠের লোকেরা জান্নাতী হোক জাহান্নামী হোক বিচারের মাধ্যমে একটা পর্যায়ে শেষ হয়ে গেলে মনে হয় ভালো হতো বিচার কাজ শুরু করে দেওয়া হোক আল্লাহ সুবহানাহু তখন জাজমেন্ট শুরু করবেন আল্লাহু আকবার এটা আমাদের নবীর মাধ্যমেই সম্ভব এটা একমাত্র নবীকে দেওয়া হয়েছে কেন নবীজি নফসি নফসি বলবেন না একমাত্র ব্যক্তি হাশরের মাঠে উম্মতি উম্মতি বলে চিন্তা করেন বাবাও সন্তানের কথা স্মরণ থাকবে না মারও থাকবে না ভাই ভাইয়ের কথা স্মরণ থাকবে না স্ত্রী স্বামী স্বামী স্ত্রীর কথা বন্ধু বন্ধুর কথা স্মরণ থাকবে না সবাই বলে যাবে ফালাং সবাই না হুম একমাত্র একজন ব্যক্তি রহমতের নবী মোহাম্মদ রসুল্লাহ উনি বলবেন উম্মতি উম্মতি ওই হাদিসে রয়েছে জমিনের যে কোনো পাক জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যায় তো আপনি তো চেয়ারে পড়তেছেন ইশারায় রুকু সিদ্ধা দিতেছেন অথবা রুকু স্বাভাবিক দিয়া চেয়ারে বসে সিদ্ধা দিতেছেন ফ্লোরে আপনি ইউজ করতেছেন না সেখানে জানা হয়েছে না কোনো প্রয়োজন নেই ইভেন আমি তো আগেই বললাম যে নামাজ ছাড়াও যে নামাজ পড়ি আল্লাহ নবী তো জানাবার বিছানায় চারি সময় নামাজ পড়েছেন কোনো সময় মাটির উপর নামাজ পড়েছেন মাটির উপর নামাজ পড়েছেন সবাই কারাম তো ডাইরেক্ট মাটির উপর ফ্লোর নামাজ পড়লে তো হয় তো জানাবার বিষয় মোটেই জরুরি নয় এটাই হলো সংক্ষিপ্ত আপনার আনসার ধন্যবাদ আপনাকে জাজাকুমুল্লাহ একজন কলার লাইনে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি আপনার প্রশ্ন বলেন আচ্ছা ইমাম সাহেব আমি ওই জানতাম তো ইয়ার যে আমরা ওযু করার গেজে বিসমিল্লাহি লাহি ওয়াজিন দিন ইসলাম আলাইকুম নুরাকুম তুমা ইসলাম ওই যে দোয়া পড়ি গু দোয়া সহি নেই না জরি আমরা তো আরো মৌলানার কাছে শুনছি যে গু পড়া গাইড নাই যে ওটা আমরা ইমাম সাহেব আমরা একটা সমাধান করিয়া দিবা কারণ আমরা তো আম মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন দিয়ে হনি আর এখন আমরা কনফিউজ হয়ে গেছি গিয়ে আমি আনসার দিব ইনশাআল্লাহ ওকে আপনি শুনতে থাকুন হুজুর আনসার দিবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার প্রশ্ন হলো দোয়া শিখ অনেকে হয়তো এটা জানেন অনেকে হয়তো জানেন না ছোটবেলা শিখেছিলেন মক্তবে বিসমিল্লাহ আলী আজিম লম্বা দোয়া দোয়া 100% সহি আছে অর্থ শুদ্ধ একটা শব্দ সেখানে গলত নয় সবটি রং সবটি কারেক্ট একটাও রং নয় অজুর শুরুতে এটা পড়া যাবে কি না যাবে না যারা বলেছেন না যায় পড়া যাবে না এই কথা মোটেই সত্য নয় তবে আমি বলবো এটা জরুরি নয় কারণ আজ যেটা এসেছে লা ওযু আ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি অজুর শুরুতে যারা আল্লাহর নাম নিবে না তাদের অজু হবে না অজুর আল্লাহর নাম নিতে হয় আপনি যে দোয়া পড়লেন বিসমিল্লাহ আলী আজিম আল্লাহর নাম নিয়ে যিনি অত্যন্ত বড় এবং মহান আল্লাহর নাম নিছেন নিছেন না নিয়েছেন তো এই হাদিসের উপর তো আপনি আমল করলেন আপনি আল্লাহর নাম কীভাবে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না বিসমিল্লাহ বলবেন না বিসমিল্লাহ আলী আজমি বলবেন এটা আপনার চয়েস যে কোনোভাবে আল্লাহর নাম নিলেই হয় এটাও আমি মনে যারা বলে জায়েজ হবে না এটাই বাড়াবাড়ি যারা মনে হয় এটা বলা জায়েজ হবে না এটাও তাদের বাড়াবাড়ি 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 100% বাড়াবাড়ি তবে এটা পড়া জরুরি নয় কারণ এটা অনেক লম্বা আপনারও তো শিখতে এক সপ্তাহ সময় লেগেছে উস্তাদের হয়তো এক সপ্তাহ সময় নষ্ট হয়েছে তো যেহেতু যেখানে বিসমিল্লাহ পড়লে চলতেছে সেখানে এত লম্বা শিকার বা শিখানো তো প্রয়োজন নেই বাট আপনারা যারা শিখে ফেলেছেন পড়তে চান আমি মনে করি পড়াটা যায় আছে এই দোয়াটা 100% কারেক্ট আছে অত্যন্ত সুন্দর চমৎকার তার অর্থ এবং আল্লাহর নাম লিখেছেন আপনি একটু ব্যাপকভাবে লম্বা করে তবে হ্যাঁ এটাকে সুন্নত মনে করে বা আপনার পড়তেই হবে মনে করবো না আমরা আল্লাহর নাম নিতেছি হিসাবে ওই হাদিসগুলো আমরা আমল করতেছি সংক্ষেপে বিসমিল্লাহ বলে আমরা উজু করতে পারি বা পুরা বিসমিল্লাহ পড়তে পারি বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে অশেষ ধন্যবাদ আপনাকে জি একজন কলার লাইনে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু ভাই আমার প্রশ্ন হইলো তিনটা আচ্ছা বলেন হইলো হইলো মসজিদ আমি চাই কোয়ান এখন আজান হইছে না 5 মিনিট বা 6 মিনিট বাকি রয়েছে দেখি আচ্ছা আজানোর আগে কি তার শূন্য পড়া যায় এমনি আজানোর আগে দুই নম্বর প্রশ্ন হইলো কি জানাজান নামাজ পড়িয়া প্রায় জায়গার দেখি জানাজান নামাজ পড়িয়া দোয়া করা হয় প্রায় সময় আরো ওয়াজন না যায় না এটা টোটাল বিদাত এটা আমরা সাধারণ মানুষ শুনবাই যেতাম এটা তো আমরা সাধারণ মানুষের কোনো এটা ওয়াজ হতে পারি না করেন তো আর মিলাওয়ানা যারা দামি তারা এ কোরআন হে হাদিস এ কত সমান হইয়া থাকে প্রথমত বিরুদ্ধে নেয় আমরা মাঝে এবং এক গুরু আর এক গুরুরের নানা আন্দোলন আছে কি কথাবার্তা গালি খররা
ওটা একটা সুস্থ ছিল আমার কইবা দিবা ওটা কিলা পড়া না তিন নম্বর প্রশ্ন হোক আছে আপনার তিন নম্বর হইল কি প্রশ্ন যে কুরআন হাদিস সত্য এটাকে সমান হইয়া থাকে জি আমরার মাঝে উত্তম মতবিরোধ জানতে লোকটা এক গুণে আর গুণে কাজে কালকে পড়বেন এর হচ্ছে না 50 লাখ টাকা 10 লাখ টাকা তুই আসলেন শর্মা যে আমার সামনে এই বোকা আমি 10 লাখ টাকা দিলাম একটা ওয়াদস ঠিক হয়ে কত বড় ছিলেন ছড়িয়া দোষ এটা আমরা ইসলাম হাদিস বিচারাতে ছিলেন ছড়ায় কালি মারো কালি মুড়ি ওটাতে তো আমরা বুঝতাম ওকে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্ন লাগে আমরা আনসার দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন মসজিদে ঢুকেছেন 4-5 মিনিট বাকি আজানের আপনি কি সুন্নত পড়াইতে পারবেন তো মসজিদে ঢুকেই প্রথম তো তাহিয়াতুল মসজিদ পড়া একটি সুন্নত অবশ্য সুন্নত মক্কাদা নয় সুন্নতে মুস্তাহাব্বা যদিও কেহ কেউ এটাকে সুন্নতে মক্কাদা বরং ওয়াজিব মনে করে থাকেন কিন্তু আল্লামা নাওয়াবী রহমতুল্লাহ আলহি এই নামটি আমি বারবার বলতেছি কারণ আপনার এই নামের সঙ্গে হয়তো ফ্যামিলিয়ার আছেন জানেন রিয়াজুস সালেহীন নামে যে বুক পড়া হয় বারো মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা নাওয়াবী রহমতুল্লাহ অত্যন্ত বিজ্ঞ এবং দক্ষ একজন আলেম বিচক্ষণ বড় মহাদেশ বড় ফকিহ উনি বলেছেন আজমাল উলামা আল্লাহ আন্নাহা মুস্তাহাবাতুন উলামা একরাম প্রায় একমত এই তাহিয়াতুল মসজিদ পড়াটা মুস্তাহাব তো আপনি প্রায় ঢুকে তো এটা পড়তে পারবেন আদানে আগে যে কোনো আমি পড়তে পারবেন ঢুকের পরেও যদি মকরু টাইম না হয় আপনি পড়ে নিলেন আর বাকি যার সুন্নত নামাজের অক্তি সুন্নত যেটা যেমন জোহরের আগের 4 রাকাত সুন্নত ফজরের আগের 2 রাকাত সুন্নত আজান হওয়ার পূর্বেও যদি আপনি পড়ে নিতে চান যদি টাইম শুরু হয়ে যায় জোহরের আপনি পড়ে নিতে পারবেন সমান ফজরের সুন্নত যদি আপনি ঢুকে পড়ে নিতে পারবেন বাট যেহেতু আজানের পরে সময় দেওয়া হয়ে থাকে আপনার সময় পাবেন পাইতেছেন এবং দেওয়া হয় অনেক জায়গায় তো আপনি তো আজানের পরে পড়াটা উত্তম হবে কেন রুসলাম বলেছেন বাইনা কুল্লে আজানাইনে সালাতুন উত্তম হলো অক্তি শূন্য যেটা প্রত্যেক অক্তের সাথে নমাজের ফরজের পূর্বের শূন্য যেটা এটা আজানের পরে পড়াই ভালো কেন রুসলাম বলেছেন বাইনা কুল্লে আজানাইনে সালাতুন প্রত্যেক অক্তের অক্তি শূন্যটা দুই আজানের মধ্যখানে পড়তে হয় দুই আজান মানে আজান এবং একামতের মধ্যখানে তাহলে বোঝালো আজানের পরে পড়াটা ভালো যদি সময় থাকে আপনার তো আমি আবারও বলবো আপনি পড়তে চাইলে পড়ে নিতে পারবেন বাট উত্তম হবে আজানের পরে সময় থাকলে আজানের পরে পড়া বাকি অন্যান্য সুন্নত তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওযু এগুলা আপনি ঢুকার পরেও সঙ্গে সঙ্গে পড়ে নিতে পারবেন আজই অক্তি নামাজের সুন্নতটাও যদি আপনি পড়ে নিতে চান জায়েজ অবশ্যই হবে বাট উত্তম আজানের পরে পড়াটা ঠিক আছে আপনার দ্বিতীয় প্রশ্ন জানাজার পরের দোয়া নিয়ে তো রাসূল ইসলাম যেহেতু জানাজার পরে দোয়া করে নাই জানাজা মানেই দোয়া জানাজার ভিতরে দোয়া পড়লেন তো আপনি বা দোয়া উলি হাজাল মঈদ করে আপনি নিয়তি করে থাকেন اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحي على الاسلام ومن توفيته منا فتوفر الايمان وتبا اللهم اغفر له وارحمه وعافي واعف عنه ووسع مدخله وحاسب حسابا يسيرا বলে অনেক দোয়া রয়েছে আপনি এই দোয়াগুলোই করে থাকেন নামাজের ভিতরে এজন্য উলামায়ে কেরাম মনে করেন আল্লাহ নবী যেহেতু করেন নাই নামাজের ভিতরে এই দোয়াটা করার জন্য এই নামাজটাই ইয়ে করা হয়েছে সেজন্য আপনাকে পরে না করবেন না বেদাত মনে করা হয় আবার কেহ কেহ জেনারেল নামাজের পরে দোয়া কবুল হয় ওইটার উপর বিশ করে বা কিছু আদিশ রয়েছে করেও ফেলেন তো এটা নিয়ে এত বাড়াবাড়ি করা করে ফেললে বেদাত হয়ে গেছে মারাত্ম করে ফেলেছে এটা নিয়ে আমরা হুমকি ধমকি দিলাম এক গ্রুপ বাইজি তার কোনো আদিশ বেশ করেও ফেলে আমরা এটা নিয়ে এত বাড়াবাড়ি করা আমার মনে করি ঠিক নাই তবে আমি মনে করি যেটি সেটি হলো দোয়া না করাটা অবশ্যই উত্তম হবে কেন যেহেতু নামাজের ভিতরে আপনি দোয়া করে ফেলেছেন এবং কোনো হাদিসে আপনি পাবেন না জানাজার পরিবার দোয়া করা হয়েছে বলে বাট কিছু দুর্বল হাদিস রয়েছে বা জেনারেল নামাজের পরে দোয়া কবুল হয় এর ভিত্তি করে যে কেউ দোয়া করেও ফেলেন তাদের একটা স্টার হিসাবে এটা নিয়ে তাদের সঙ্গে একটা ফিরকাওয়ারি করা গ্রুপিং করা এবং তাদের সঙ্গে প্রতি হিংসা বিদ্বেষ রাখা আমি মনে করি সেটাও বাড়াবাড়ি হয়ে যাবে আরেকটি আপনি কথা বলেছেন গুরুত্বপূর্ণ কোরআন এক হাদিস এক আমাদের নবী এক কিবলা এক জান্নাত এক তাই কেন আমাদের মধ্যে এত মতানৈক্য এটা কিন্তু হবেই রসম নিজেই বলেছেন এটা আনএক্সপেক্টেড হলেও ইট উইল হ্যাপেন থাকবে আপনি বন্ধ করতে পারবেন না নবী নিজেই বলেছেন ইফতারাকাত বনু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী নবীজি বলেছেন বনু ইসরাঈল 72 গ্রহ আমার মতন 73 গ্রহ হবে নবীজিটা বলেছেন হবে ইট উইল হ্যাপেন এবং আরও বলেছেন ওলামা এখন একতলাফ থাকতে পারে একতার উলামায় রহমাতুন
এবং আরেকটি اختلاف হলো হাদিসের মধ্যে ভিন্নতা রয়েছে রাসূল এক এক সময় এক এক ধরনের আমল করেছেন একই বিষয়ে যেমন নামাজের ক্ষেত্রে আমি আগেই বললাম যে এক এক বিষয়ে ভিন্ন ভিন্ন রাওয়াত রয়েছে হিসাবে কেউ বলেছেন মনে করেন যে এটিও জায়েজ অপরটিও জায়েজ উত্তম হলো এটি আরেকটি হলো অনুত্তম এভাবে অনেক اختلاف রয়েছে আমি আগেই বলেছি এক নামাজের ভিতরে 200 অধিক মাসাইল রয়েছে উত্তম অনুত্তমের ক্ষেত্রে তো এই হিসাবে ভিন্ন রাওয়াতের কারণে ভিন্ন মত হওয়াটা খুবই স্বাভাবিক বাট যেটা আমাদের করণীয় যেটি এই اختلافের পরেও আমরা কাদাচুরাজি করব না বহস বা এক লক্ষ দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ স্টেজে বসে মোটা মোটা কথা একজন আরেকজনকে কটাক্ষ করা এটা কোন অবস্থায় জানেন হারাম মারাত্মক ধরনের হারাম মারাত্মক ধরনের হারাম এটা উম্মতকে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে এটা ঠিক নয় কিন্তু একে অন্যের রেসপেক্টে اختلاف থাকতে পারে সাহাবায়ে কেরামের আমল জমানায়ও ভিন্ন ভিন্ন আমল ছিল উলামায়ে মুস্তাহিদিনের মধ্যে ভিন্ন ভিন্ন মজহব ছিল অপিনিয়ন ছিল বাট এরপরও একে অন্যের রেসপেক্ট করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আবু হানিফার রিয়াগিন এসেছেন তো উনার ফলোয়ার মনে করছে আজকে তো উনি বড় করে আমিন বলবেন হয়তো উনাকে ইমতি দেওয়া হয়েছে উনি ইমতি করেছেন আমিন আসতে বলেছেন সালাম ফিরে পড়ার শাগিদরা খেপে গেলেন হুজুর আজকে তো আমিন বড় করে বলার ছিল বলেন যে না ওই জায়গার ইমামের প্রতি রেসপেক্ট করে আমি আজকে আমিন আমি যদিও আমি মনে করি ভালো কিন্তু আজকে আমি আসতে করলাম রেসপেক্ট ছিল তাদের তো আমরা কিন্তু রেসপেক্ট হারিয়ে ফেলেছি এজন্য আমরার মূল ঠিকানা যেহেতু এক কোরআন এক হাদিস এক আমাদের রেসপেক্ট রেখে আমরা এখন প্রতি রেসপেক্ট আমরা বলতে হবে যারা করতেছেন এটা আনএক্সপেক্টেড আমরা এটা প্রত্যাশা করি না আল্লাহ তাদেরকে শুভ দিদান করুন আমি জাজাকুমুল্লাহ জি একজন কলার লাইনে আছেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আপনার প্রশ্ন বলুন আমার তিনটা প্রশ্ন হুজুর জি বলুন একটা প্রশ্ন হলো প্রশ্নটা হলো যে শিয়ারে বইয়া নামাজ পড়া যায় কি আচ্ছা দুই নম্বর প্রশ্নটা হলো আমার যে ও যে আজান পড়ে তাইয়াতে লজু দুই রেখাত আজান পড়ি আনলে পড়া যায়নি না আজান পড়ার আগে কেউ মসজিদে আমাইয়া পড়া যায় মানে আজান পড়ি গেছে আমি কি আমাই জন্য তাইয়াতে লজু সময় আছে তাইয়াতে লজু পড়তাম পারিনি বা অক্টাব আমি পড়তাম পারিনি আচ্ছা আর তৃতীয় প্রশ্ন বলুন আর তৃতীয় প্রশ্নটা হলো গিয়া যেমন ও যে ওযু পড়া বিসমিল্লাহ রহমান রহিম হইয়া ওযু পড়লে ওই পড়ি না ফুরা দোয়াটা পড়া লাগে ওকে ইনশাআল্লাহ মুফতি সাহেব হুজুর আপনার তিনটা প্রশ্নের উত্তর দিবেন আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ ওকে আমরা উত্তর দিতেছি অলরেডি দুই এবং তিন নম্বর প্রশ্নের উত্তর একটু পূর্বে আমি দিয়েছি বাট আপনি আবারও জানবার চেয়েছেন আমরা বলবো ইনশাআল্লাহ চারে নামাজ পড়া নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ কুমুলিল্লাহ কানিতিন হ্যাঁ যদি উজর হয় তো বসে নামাজ পড়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমরানকে বলেছিলেন উনার পায়ের সমস্যা ছিল যে তুমি বসে না পারলে তুমি শুয়ে শুয়ে নামাজ পড়তে পারবে উনি বলেছেন কানাত বি বাওয়াসির ইমরান বিন হুসাইন কে রাসূল বলেছিলেন উনার প্যারালাইসিসের প্রবলেম ছিল তো আপনার যদি উজর হয় তো আপনি চার বসে পড়তে পারেন কী পরিমাণ উজর যে আপনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রুকু সজদা দিয়ে নামাজ পড়তে পারেন না বা ফ্লোরে বসে সজদা দিতে পারেন না দুই শর্ত আপনি দাঁড়ানো থেকে সজদা যেতেও পারেন না আর ফ্লোরে বসেও আপনি স্বাভাবিক সজদা দিতে পারেন না এই দুই শর্তে চলে যায় এখন অনেক লোক আছে যারা ফ্লোরে বসে প্রপার সজদা দিতে পারে ওনারাও চেয়ারে বসে নামাজ পড়ে ফেলেন আমি দেখেছি অনেককে তাদের নামাজ হবে না কেন আপনি যদি ফ্লোরে বসে সজদা দিতে পারেন আর আপনি দাঁড়াতে পারেন কিন্তু দাঁড়ানো থেকে সজদা যেতে পারেন না ঠিক আছে তো আপনি কোনটি গুরুত্ব দিবেন কেয়ামকে নাকি সজদাকে যেহেতু নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল রুকুন হলো সজদা ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় সময় সজদার মধ্যে যায় এজন্য আপনি দাঁড়াতে পারেন রুকু দিতে পারেন কিন্তু দাঁড়ানো থেকে সজদা যেতে পারেন না কিন্তু ফ্লোরে সজদা দিতে পারেন এমত অবস্থা আপনি সজদাকে প্রায়োরিটি দিয়ে আপনি বসে ইশারায় রুকু দিবেন এবং সজদা স্বাভাবিক দিয়ে নামাজ পড়বেন এটা হলো নিয়ম এবার আপনি দাঁড়ানো থেকে সজদাও যেতে পারেন না ঠিক আছে ফ্লোরেও বসে সজদা দিতে পারেন না আপনি হয়তো বসেও ইশারায় রুকু দিবেন সজদা দিবেন এই দর্শন্ত ব্যক্তির জন্য ফ্লোরে বসে নামাজ জায়েজ হবে চেয়ারে বসে পড়লেও জায়েজ হবে বাট উলামায়ে কেরাম মনে করেন আল্লাহর সামনে বসলে আপনি চেয়ারে বসলে এটা খেলাফে আদব হিসাবে অনেকে মনে করে থাকেন চেয়ারে না বসে আপনি ফ্লোরে বসে ইশারায় রুকু দিয়ে পড়লেন উত্তম হবে এখানে এগুলো কিন্তু কিছু বাড়াবাড়ি করেন এগুলো মনে করেন যে আপনি চেয়ারে বসে নামাজ হবেই না আল্লাহর সময় চেয়ার থাকার পর নামাজ চেয়ারে বসে পড়েন নাই আমি কিন্তু আবার এটার সব একমত না আমি মনে করি যে যারা মাজুর
ফ্লোরে বসে ইশারায় রুকু সিজদা দিতে হবে, সিজদা প্রপার দিতে পারেন না। উনি যাবে সেখানে বসে ইশারায় রুকু সিজদা দিবেন, চেয়ারে বসে ওদের ইশারায় রুকু সিজদা দিলে মনে করে নামাজ হয়ে যাবে। কিন্তু এখানে একগুলো উলামায়ে কেরাম খুবই এক্সট্রিম, ওনারা বলেন যে আল্লাহর নবীর সময় চেয়ার থাকা সত্ত্বেও নবীজি চেয়ারে বসে নামাজ পড়েন নাই। দুই নম্বর, আল্লাহর সামনে আপনি খুশুখুশে নামাজ পড়েন, আপনি চেয়ারে বসে পড়লেন, এটা একটা বেয়াদবি হয়ে যায়। ওই সমস্ত পয়েন্ট টেনে অনেকে মনে করেন নামাজ হবে না, বাট আমি বিলিভ করি যেটা যে ইনশাআল্লাহ নামাজ তো হয়ে যাবে। উত্তম হবে ওই ব্যক্তি চেয়ারে যদি না বসে ফ্লোরে বসে পড়তে পারেন, ইশারা খুঁজে তার ভালো হবে। হ্যাঁ, তিন নম্বর, এক ব্যক্তি যিনি দালান থেকে সজ্জাও যেতে পারেন না, বসেও স্বাভাবিক সজ্জা দিতে পারেন না, ঠিক আছে, এবং বসতেও পারেন না, ফ্লোরে বসতেই পারেন না, অনেক আছেন এরকম পা ভেঙে বসতেই পারেন না, উনার জন্য আপনারা কী বলবেন? অবশ্যই উনার জন্য চেয়ারে নামাজ সজ্জা বলতে হবে, কারণ আল্লাহ নবী বলেছেন যারা দাঁড়াতে পারে না, বসে বসে না পারলে শুয়ে, তো উনি যেহেতু নিচে বসতে পারতেছে না, তাহলে চেয়ারে বসে পড়লেও তো বসতে পারতেছে, নামাজ হবে না কেন? হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে একটি প্রশ্ন, যারা চেয়ারে বসে পড়বেন তাদের মধ্যে আবার দুই গ্রুপ, এক গ্রুপ আছেন দুপুর আগ পর্যন্ত দাঁড়াতে পারেন, আরেক গ্রুপ আছেন দাঁড়াতেই পারেন না, হয়তো মাথায় ঘুরায় বা লং টাইম দাঁড়িয়ে দেখতে পারেন না, ওনারা শুরু থেকে এই চেয়ারে বসে ইশারা রুকুসি দিয়ে নামাজ পড়েন, হয়ে যাবে। আর যারা দাঁড়াতে পারেন তাদের জন্য কিন্তু রুকুর আগ পর্যন্ত দাঁড়াতে হবে, ক্যাম্পটাও ফরজ। এখানে অনেক লোক ভুল করে থাকেন, সারা দুনিয়া চক্কর দিয়া মসজিদে আসে এই চেয়ারে বসে পড়লেন, অথচ উনি অবশ্যই রুকুর আমাদের দাঁড়াতে পারতেন, দাঁড়ান না, তাদের নামাজ হবে না। তো যারা দাঁড়াতে পারবেন তকবীরে তাইমার পরে কেরাত পর্যন্ত রুকুর আগ পর্যন্ত দাঁড়াতে হবে, স্বাভাবিক রুকু দিতে হবে, তারপরে চেয়ারে বসে ইশারায় সিজদা দিলেন। তো চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ হতে হলে শর্ত হলো দুইটি, একটি হলো যারা স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন না এবং স্বাভাবিক থেকে সিজদা যেতে পারেন না, দুই নম্বর ফ্লোরে বসেও তিনি স্বাভাবিক সিজদা দিতে পারেন না, ইশারায় সিজদা দিতে হয়, ইশারা রুকু করতে হয়। তো ওই সমস্ত লোক বা যিনি বসতেই পারেন না তারা চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন ছিল তাহিয়াতুল ওয়াদু, তাহিয়াতুল মসজিদ, মসজিদে গিয়ে আদানার পূর্বে পড়তে পারবেন? ইয়েস, অবশ্যই আপনি মসজিদে ঢুকেই আপনি পড়তে পারবেন, যদি মকরু টাইম না হয় তাহিয়াতুল মসজিদ পড়তেই পারবেন, আপনি ঢুকেই পড়ে তা বলা। ইসলাম বলেছেন ইজা দাহালা হাদুল মসজিদ ফালা ইয়া লিসান্না হাত্তা ইসাল্লিয়া রাকাত তাহির, মসজিদ ঢুকার পরে দুই রাকাত নামাজ না পড়ে আপনি বসবেন না, তাহলে সেখানে আদানের অপেক্ষা করার প্রশ্ন নাই, আপনি ঢুকেছেন মকরু টাইম নয়, আপনি আদানের আগে আপনি দুই রাকাত পড়ে ফেলেন। আপনার তৃতীয় প্রশ্ন, বিসমিল্লাহির রহমানে পড়বেন নাকি ওই লম্বা দোয়া পড়বেন? উত্তম বিসমিল্লাহ পড়া বা বিসমিল্লাহির রহমানে পড়া, ওই লম্বা দোয়া জানলে পড়লেও জায়েজ হবে ইনশাআল্লাহ, বাট এটা পড়া জরুরি নয়, এটা অনেক লম্বা, হয়তো আপনার ভুল হতে পারে, ইলিশ কেনা দোয়া ভালো আপনার জন্য। তো হাদিসে বলা হয়েছে আল্লাহ ওযু আলমিসমাল্লাহ আলহি, ওযুর শুরুতে আল্লাহর নাম নিতে হয়, এই নামটা আপনি বিসমিল্লাহ বললেও তো আল্লাহর নাম নেওয়া হলো, বিসমিল্লাহির রহমান রাহিম বললেও আল্লাহর নাম নেওয়া হলো, বিসমিল্লাহ আলী আজিম বললেও আল্লাহ নাম নেওয়া হলো, বাট ওই লম্বা দোয়া যদি আপনার শুদ্ধ করে জানা থাকে আপনি পড়লেও জায়েজ হবে অবশ্য, যেহেতু বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমান বললে সুন্নাত আদায় হয়ে যাচ্ছে, এত লম্বা শিকার বা শিকানোর বা বলার তো প্রয়োজন থাকে না, তাই এটা পড়তেই হবে বা শিখেও লাগবে, এটা বিষয় এরকম নয়। অনেক সময় হয়তো আপনি দেশ থেকে শিখে এসেছেন, আপনার বাচ্চা মসজিদকে শিখে আসছে বিসমিল্লাহ, আপনি বলেন আরে আমরা শিখলাম বিসমিল্লাহ আলী আজমি লম্বাটা, তোমরা ওটা কিছু মেসা কিছু জানো, মেসা কোনো জানি না, ওটা হয়ে ফেলাই দিই না, ওই তো শিখে না মেসা হলে কোনটা বুঝিন না, হয়ে বলে হতো দিলে ফট করে ফতো দিলে মেসালে ঘুরে, মেসা কোনটা জানি না, একটা জানিও আমরা মেসল বল ধরা আরম্ভ করি, একটা জানো না হয়, আল্লাহকে আসছে আল্লাহ আকবার। একটু রেসপেক্ট রাখি দিন ওলামায়ে কেরামের প্রতি, ওলামায়ে কেরামের প্রতি, উস্তাদের প্রতি, যে বিশেষ করে বাচ্চা ইন্দ্রে যে দিন শিখাইবে যে উস্তাদ ওনার প্রতি যেন আমরা রেসপেক্ট রাখি যেন ইনশাআল্লাহ, আমরা যদি রেসপেক্ট রাখি তো হয়তো আমাদের বাচ্চার কলবে আল্লাহ পাক ইলিম দেবেন। যদি আমরা উস্তাদের প্রতি আমার নিজেরই আজমত নাই, ওলামায়ে কেরামের আমার আজমত নাই, তো আমার বাচ্চা সেই ওলামায়ে কেরামের থেকে দিন শিখবে কীভাবে, সেই বাচ্চার অন্তরে দিন এবং কোরআনের প্রতি আজমত আসবে কীভাবে? আপনি উস্তাদকে সম্মান দিচ্ছেন না, ওলামায়ে কেরাম সম্মান দিচ্ছেন না, সেই বাচ্চা ওই উস্তাদের কাছে পড়ে আপনাকে সম্মান দিবে কীভাবে? আপনি কীভাবে তাকে সম্মান আশা করেন? মানলা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না, মানলা ইউক্রিম লা ইউক্রাম, যে সম্মান দেয় না তাকে সম্মান দেওয়া হয় না। তো সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, সম্মান পাইতে হলে আগে সম্মান দেওয়া শিখতে হয়, দয়া পেতে হলে আগে দয়া বিতরণ করতে হয়, গিভ অ্যান্ড টেক করা লাগে, ঠিক আছে? শুধু নিজের চিন্তা করলে হবে না। জাযাকুম আল্লাহ খায়রান, মাশাআল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনলাম। হুজুর, একটা সম্পূরক প্রশ্ন আমি করতে চাচ্ছি, যে একজন মুসল্লি উনি নামাজে মসজিদে গেছেন, জামাত শুরু হয়েছে, তো উনি দুই রেখাত বা এক রেখাত বা তিন রেখাত পান নাই, তো
তো সালাম পিরানোর পরে উনি তো একা নামাজ পড়বেন, কিন্তু এমন একটা ভুল হয়ে গেছে যেটা ওয়াজিব ভুল বসত ছুটে গেছে, এমত অবস্থায় উনি কি একা মানে সালাম পিরানোর আগে সসজদা দিতে হবে না দিয়ে দেওয়া লাগবে না, যেহেতু উনি জমাতে ছিলেন ইমাম সাহেবের সাথে? ভুলটা যদি ইমাম সাহেবের সঙ্গে থাকা অবস্থায় ভুল হয়ে থাকে, তো ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়া অবস্থায় যদি কারো ভুল হয় এই বলে কারণ নামাজের সব কমব্যাক নিয়ে সেজদা দেওয়ার সুযোগ নেই, কারণ ইমাম সাহেবকে ফলো করা ওয়াজিব। এখন ওই মসবুক বলা হয় ব্যক্তিকে যার এক বা দুই রাকাত মিস হয়ে গিয়েছে ওনাকে মসবুক বলে, উনি দাঁড়িয়ে একা বাকি উনার যে নামাজটা মিস হয়ে গেছিল পড়ার সময় যদি কোনো এরকম ভুল হয়ে যায় যে ভুলের কারণে সেজদা ওয়াজিব হয়, ওয়াজিব মিস হয়ে গেছে বা কোনো কিছু বাড়িয়ে ফেলেছেন কমিয়ে ফেলেছেন, তো উনার সেজদা আসবে এবং উনি উনার যে এক বা দুই রেখাত একা পড়ছেন ওইখানে যদি মিস্টেকটা হয় তাহলে ওটার জন্য উনি লাইবল, ওনার লাইবিলিটি ওনার উপর থাকবে, উনি এটা রেসপন্সিবল, উনি এটার দায়িত্বশীল। কোরআন এবং হাদিসের আলোকে প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। বিরতির পূর্বে আমরা নামাজ সংক্রান্ত দীর্ঘ আলোচনা শুনছি যেগুলো অত্যন্ত প্রয়োজন। আমি আবারও হুজুরকে সময়ের সুযোগে আহ্বান জানাবো আলোচনা করার জন্য, এর আগে সম্ভবত একজন কলার আসেন, কলারের পরে পরে আবার শুরু হবে ইনশাআল্লাহ। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। জি আপনার প্রশ্ন। জি বলুন আপনার প্রশ্ন। জি জি বলুন। আচ্ছা, আমি সজ্জাতে চলে আমি আটক ভাবতে পারি না। আচ্ছা, মানে দুঃখ হয় সেই অবস্থায় মানে আমার নামাজ হইব না, আমি আগে হাত ফলাই দিই। আচ্ছা, আটক ভাবতে পারি না। আগে হাত ফলাই না নি? জি আমি আটক পাই ফলাই যা পারি না, দুঃখ হয়ে যাই, কষ্ট হয়ে আছে, সেই অবস্থায় আমার নামাজ হইব না। ওকে ওকে, ওয়ালাইকুম সালাম। আর কোনো প্রশ্ন নেই? দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় সমান এই প্রশ্ন গতকালকেও কোনো একজন সিস্টার করেছিলেন। এখানে সংক্ষেপে আনসার হলো যে আপনার হাঁটুতে প্রবলেম থাকায় আপনি চেষ্টা করেন হাঁটু আগে ফ্লোরে লাগাবেন, কিন্তু আপনাকে হাত আগে লাগাতে হয় তারপরে আপনি হাঁটু লাগান, নমাজ কি হয়েছে? অবশ্যই হয়ে গিয়েছে। কেন? মাজুরের জন্য কোনো রুল নেই, লাইসা আল মারিজ হারাজুন, এবং হাঁটু আগে লাগানো হাত পরে লাগানোটা সুন্নত। একজন ইচ্ছাকৃতভাবে যদি আগে হাত লাগিয়ে দেয় তবু তো নামাজ হয়ে যাবে, আর আপনার তো উদরের কারণে আপনি হাত আগে দিতেছেন, নামাজ হবে? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী শরীফে এসেছে, উনি সজদায় যাওয়ার সময় আগে হাত দিতেন তারপরে হাঁটু লাগাতেন। এবং জুমহুর উলামায়ে কেরাম মেজরিটি অফ স্কলার এর ব্যাখ্যায় এটা বিশ্বাস করেন যে এটা ওনার উজরের কারণে ছিল, কারণ ওনার পায়ের মধ্যে সমস্যা ছিল, দুই টাইম সমস্যা হয়েছে ওনার। একবার হাজ্জাজ ইবনে ইউসুফের সঙ্গে যখন হজে ছিলেন তখন উনি উটের উপর ছিলেন এবং একজন অপরিচিত লোকের তীর ওনার পায়ের সঙ্গে গেঁথে একদম খেদাওয়ার সঙ্গে উটের সিটের সঙ্গে একদম স্টাক হয়ে গিয়েছিল, প্রচুর ব্লিডিং হয়েছে, পায়ের মধ্যে প্রচুর প্রবলেম হয়েছিল, এই এক কারণ। আরেকবার খয়বর যে এরিয়াটা ইহুদির সঙ্গে চুক্তি হয়ে তাদের কাছে লিজ দেওয়া হয়েছিল, তো ওই লিজ প্রপার্টি দেখতে গিয়েছিলেন হযরত ইবনে ওমর এবং রাত্রে এক জায়গায় ঘুমন্ত ছিলেন, দুশ্মনরা শত্রুরা ওনার পা ভেঙে দিয়েছিল, যার ফলে উনি তশহুদের সময় স্বাভাবিক বসতে না পেরে চারজন হয়ে বসতেন। একদিন ওনার ছেলে, উনিও এইভাবে চারজনও মানে ওই যে আমরা চারজনও তো বুঝতেছেন আপনারা, ক্রস লেগ হিসাবে বসেছেন জানু ফেড়ে, তো সালাম ফেরানোর পরে ওনার ছেলেকে বললেন, বাবা তুমি এইভাবে এখানে বসলে? উনি বলেন, আব্বা আপনাকে দেখলাম আপনি বসেছেন, আপনাকে আমি কপি করেছি। উনি বলেন, দেখো আমার তো ধরে খেলা আমি করি, তোমার তো কোনো প্রবলেম নেই, তুমি এভাবে কেন করবে? তা এইসব মিলিয়ে বোঝা ওনার পায়ের প্রবলেম ছিল, এর কারণেই হয়তো উনি আগে হাঁটু না লাগাইয়া আগে হাত লাগাইছেন আপনার মতো, তো আপনার মতো হচ্ছে। এবার প্রশ্ন হলো সজ্জায় যাওয়ার সময় কোনটি সুন্নত, আগে হাঁটু লাগাবেন না আগে হাত লাগাবেন? এই একটা বিষয়ও ওই সময় তো কতিপয় বিষয় যেগুলো দেখা যায় আর এগুলো দিয়ে আমাদের মসজিদের মধ্যে অনেক সময় ফিরকাওয়ারি বা আমাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়, আমিন বড় করে বলা, আস্তে করে বলা, রফেদান করবো কি না করবো না, রুকুতে যাওয়ার সময় হাত তুলবো কি না তুলবো না, রুকুতে উঠাবো কি না উঠাবো না, হাত কোথায় বাঁধবো, পাটা কীভাবে আমরা ফাঁক করে দাঁড়াবো নাকি
পাটার সবাইকে রেখে দাঁড়াবো এবং সেজদায় যাওয়ার সময় আগে হাত লাগাবো না আগে আমরা হাঁটু লাগাবো? বুখারী শরীফের তর্জমা থেকে অনেকেই কিন্তু স্বাভাবিক অবস্থায় ওনারা হাঁটু আগে লাগান আর মনে করেন এটা খুব ভালো কাজ করতেছেন, কিন্তু আপনারা যাচাই করে দেখবেন ব্যাখ্যা গ্রন্থে এটা কিন্তু মেজরিটি উলামায়ে কেরামের মতামত নয় এবং এটা সাহাবায়ে কেরাম মেজরিটি সাহাবায়ে কেরাম এটা আমল ছিল না। তিরমিজি শরীফে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সজ্জায় যাওয়ার কন্ডিশন বর্ণনা করা হয়েছে উনি আগে হাঁটু লাগাতেন তারপরে হাত। এর জন্য ফেকার কিতাবে আপনি পাইবেন সজ্জায় যাওয়ার সুন্নত তরিকা হলো প্রথমে হাঁটু লাগবে তারপরে হাত লাগবে তারপরে নাক তারপরে কপাল, অর্থাৎ জমিনের ক্লোজ যে অংশটি এটা আগে লাগবে। তা আমাদের হাতের চেয়ে হাঁটু আমাদের ফ্লোরের কাছে বেশি, তো সজ্জায় যাওয়ার সময় কাছেরটা আগে লাগবে। তো আগে লাগবে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল, উঠার সময় পুরো অপোজিট বিপরীত, প্রথমে কপাল উঠবে তারপরে নাক তারপরে হাত তারপরে হাঁটু। তো এটা হলো সুন্নত তরিকা। উদরের কারণে যদি আক্কর হয়ে যায় পরেরটা আগে আগেরটা পরে হয়ে যায় সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি তো উদরের কারণে করতেছেন, মাদুরের জন্য কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ, তো আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর উত্তর শুনছিলাম, আপনারাও সুন্দর সুন্দর প্রশ্ন করছিলেন। আমরা হুজুর নামাজ সংক্রান্ত আরও কিছু জরুরি কিছু মাসলা আরও কিছু আলোচনা করলে আমাদের অনেক ফায়দা হবে, পরে ইনশাআল্লাহ কল নিব। এই বিষয়টা আসলে এতই গুরুত্বপূর্ণ যে প্রতি মুহূর্তেই আমাদের অনেক সময় ফেস করতে হয়। তো এই যে বিশেষ করে যে কয়েকটা জিনিস দেখা যায় এগুলো নিয়ে আমরা মধ্যে বেশি মতানৈক্য সৃষ্টি হয়, কিন্তু আমরা ডিপে গেলে আমরা দেখবো সবটি যে সেখানে কেউ কাউকে ব্লেম দেওয়ার বা কেউ কারো প্রতি ঘৃণা চোখকে দেখার কোনো সুযোগ নেই। যেমন আমরা তো আসছিলাম যে তকবীরের তহরিমা পর্যন্ত, তকবীরের উপরে হাত বাঁধবো আমরা, এবং বলেছিলাম তকবীরের সময় তহরিমার সময় হাত উঠাবো কতটুকু পর্যন্ত, এটাও একটা বিষয়। তা আজীব কোনো রাতে এসেছে ইলা মানকিবাইহি শোল্ডার পর্যন্ত উঠাবেন, কোনো জায়গায় এসেছে ইলা সহমাতে উজনাইহি কানের ইয়ারলো পর্যন্ত, আবার কোনো বর্ণায় এসেছে ইলা ফুরুয়ে উজনাইহি কানের টপ পর্যন্ত রুস্তম হাত উঠিয়েছেন। উলামায়ে কেরাম মনে করেন যে আমার হাতটা যেন শোল্ডার থেকে নিয়ে মাথার ভিতরের কোনো এক জায়গা মতো উঠে, এর উপরে যেন না উঠে এর নিচে যেন না থাকে, যদি এর ভিতরে কোনো জায়গায় উঠাই আমাদের হয়ে যাবে। বাট উত্তম কোনটি, শোল্ডার পর্যন্ত উঠালেও হবে না? হবে না, হয়ে যাবে। কানের লতি পর্যন্ত উঠাইলেও হবে, কানের উপরে টপ পর্যন্ত উঠাইলেও হবে। মজার ব্যাপার হলো আবু দাউদ শরীফে একটি রাওয়ায়েত ইমামে এসেছে, সেখানে পরিষ্কার এসেছে যে উনি বলেছেন আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত এমনভাবে উঠিয়েছেন যে হাতের তালু আরবিতে কফ বলে ইংলিশে পাম বলে এই জায়গাকে, এই জায়গাটা গিয়েছে শোল্ডার পর্যন্ত, হাতের এই আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি আরবিতে ইভাম বলে ইংলিশে থাম বলে এটা গিয়েছে কানের লতি পর্যন্ত, বাকি আঙ্গুল গিয়েছে কানের উপরিভাগ পর্যন্ত পর্যন্ত। দেখেন সব রাতের আমল হয়ে গিয়েছে। আমরা এটাই এই রাওয়াতকে সবচেয়ে উত্তম মনে করি, এই রাওয়াতের উপর আমল করলে সবচেয়ে উত্তম হবে, বাকি যে কোনো একটু আমল করলে জায়গা আছে, বা এটার উপরে করলে সব আর উপর আমল হয়ে গেল। তো আপনি কীভাবে উঠাবেন? আল্লাহ আকবার, এই আঙ্গুলটা যাবে কানের লতি পর্যন্ত সুদা, টাচ করা দরি নয়, এই লেবর উঠাবেন, এটা গেল শোল্ডার পর্যন্ত, এই আল্লাহ আকবার। আর মাথাটা সুদা থাকবে এবং আঙ্গুলটা থাকবে স্বাভাবিক। এখানে পুরুষের কথা আমি বলছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন মহিলার ক্ষেত্রে উত্তম হবে ওনারা যেন শোল্ডার পর্যন্ত হাত উঠান, কেন পর্দার ক্ষেত্রে তাদের সহায়ক, যদি ওনারাও কান পর্যন্ত উঠান নামাজ তো হয়ে যাবে, বাট উত্তম মস্তাহাব হবে তাদের জন্য, তারা যেন এতটুকু হইতেছে যেহেতু তাদের পর্দার জন্য সহায়তার জন্য তার এতটুকু পর্যন্ত উঠাবে, এর উপর যেন না উঠায়। কারণ পুরুষ মহিলা পুরুষের সবসময় পর্দার দিকটা বিবেচ্য, এর কারণে অনেক মশলায় দেখবেন তাদের তোরা ডিফারেন্ট করা হয়েছে। সবচেয়ে আজীব ব্যাপার হজে সোমরার সাইয়ের মধ্যে সাই করেছিলেন, দৌড়াইছিলেন হজরতে হাজরা দিল্লাহু তাআলা, কিন্তু আজ মহিলারা ওইটাকে কপি করে ওই 20 মিটার জায়গা ওনাদেরকে দৌড়াতে হয় না, কেন পর্দার পরিপন্থী হয়ে যায় এজন্য। তো এখানে সবসময় তাদের পর্দার বিবেচ্য। মরার পরে কাফনের ক্ষেত্রেও আমাদের কাফন 3টি, তাদের কাপড় 5টি, এহরামের ক্ষেত্রেও আমাদের 1টি এহরাম, তাদের নর্মাল পুরো বডি ডেকে কাফন তাদের এহরাম পড়তে হয়, মাথাও ডেকে রাখতে হয়। তাহলে কী বোঝা গেল যে ওনাদের ক্ষেত্রে ব্যতিক্রম কেন পর্দার, এই জিনিসটা সবসময় বিবেচ্য, এজন্য মহিলারা শোল্ডার মধ্যে উঠানো উত্তম হবে। জাযাকুমুল্লাহ। জি একজন কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। জি হুজুরের কাছে একটা প্রশ্ন আমার, কি মানে একটা মাশাআল্লাহ জানতাম আছে।
যে বলেন জি ছেলেমেয়ের ব্যাপারে আর কি আচ্ছা বলুন বলুন ছেলেমেয়ের জন্য শাদি হয় আর কি আমরা অনেক সময় নানি নিকা কইরা বা মেয়ের স্বামীর বাড়ি দিতাম চাই ওই কোন সময় আসে ছেলের বউ গরু আনতাম চাই নব্বই জেলা হচ্ছেন খাজুর হওয়াইয়া ইস্তে হওয়াইয়া সুন্নতি দোয়া লইয়া এরপরে অনেক সময় আসে বড় বড় ফাটি হইলি হলদি ইটা না হইলা যদি ছবি কেনা নাকি কোন মা বাপর কিলা সামর্থ্য আছে ই সামান্য পয়সা দি যদি নবীর বাগান গরিব এটি মিসকুন দেখা বানিও ইটা কতটুকু যাই যাচ্ছে বা কতটুকু নাকি বা কিভাবে আল্লাহর রহমত বরকত ওগুলা পাওয়া যাইব অর্থাৎ জানতাম মাশাল্লাহ আচ্ছা আপনি শুনতে থাকুন হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ আমি খুব ভালো পাই আমি বৈঠাকি দেখবার লাগে অনেক জিনিস আমি উপকৃত হয়েছি শিখছি অনেক দোয়া দরুদ হয়েছি আমি আমল করলাম হুজুরের নেকি হইব আল্লাহ যদি আমারে কবুল করেন আমারও নেকি হইব আলহামদুলিল্লাহ আর কোনো প্রশ্ন আছে আপনার ধন্যবাদ সিস্টার আপনার সুন্দর কমেন্টের জন্য বিশেষ করে আপনি যে কথা বলেছেন আমল করতেছেন ইনশাল্লাহ আমাদের এটাই হবে সবচেয়ে বড় সার্থক যদি এই আমলের মাধ্যমে আমাদের নাজাত ওয়াসিলা হয় এই প্রোগ্রামটি আল্লাহ যেন কবুল করেন আমিন আমিন এজন্য আমরা যেগুলো বলতেছি সর্বপ্রথম আমি বলতেছি হিসাবে আমাকে পাশাপাশি আপনারা যারা শুনতেছেন আপনাদেরকে আল্লাহ পাক যেন আমলের তৌফিক দান করেন আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমি এটাকে দুই ভাগে ভাগ করব নিকার মধ্যে আমরা ইসরাফ করব না ওয়েস্ট করব না এটা সত্য রসুল বলেছেন আয়সারুন নিকাহে বরকত আজমুন নিকাহে বরকতান আয়সারুহু মুউনাতান যে নিকার ব্যয়বার কম হবে এই নিকার মধ্যে বরকত হয় এক হাদিস আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শাদী করার জন্য প্রস্তাব করেছিল আল্লাহ বলেছেন তুমি ইলতামিস ওয়ালাও খাতামা মিন হাদিন তুমি মোহর কি দিবে আগে চালাস করো উনি বলেন রসুল আমার একটা লঙ্গি আছে বললেন এই লঙ্গি তুমি পড়লে তাকে দিতে পারবে না তাকে দিলে তোমার থাকবে না তো গড়ে যাও ইলতামিস ওয়ালাও খাতামা মিন হাদিন তুমি গড়ে গিয়ে তুমি তালাশ করো একটি আংটি হলেও লোহার আংটি হলেও তুমি খুঁজে নিয়ে আসো উনি এসে বলে হুজুর আমাকে তো তাও নাই তারপরে অবশ্য সেখানে ঘটনা রয়েছে রসুল ইসলাম বলেছেন তুমি কি কোরআন শরীফের সুরা জানো উনি বলে ইসলাম এই সুরা জানি বলে তাহলে এই সুরার দৌলতে আমি তোমার কাছে সাজিয়ে দিলাম তুমি এই সুরাগুলো তোমার ওয়াইফকে শিক্ষা দেবে তো এখানে কিছু দেওয়া লেওয়ার একটা রয়েছে সিস্টেম রয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান আওয়াব যখন শাদী করলেন জিজ্ঞাসা করলেন তুমি কি শাদী করেছ তো উনি শাদী করেছেন নবীকে দাওয়াত দেন নাই এটা একটা ব্যাপার অনেক সময় আমরা দাওয়াত না পাইলে আমরা গুসা করবি না একদিন আমাকে দাওয়াত নাও দেয় আমি এখানে গুসা করার কিছু নাই আল্লাহ নবীর চেয়ে প্রিয় তো সাহাবায়ে কেরাম কেউ ছিলেন না বাট আব্দুর রহমান আওয়াব শাদী করেছেন আল্লাহ নবীকে ইনভাইট করেন নাই তো রসুল ইসলাম জিজ্ঞাসা করেছিলেন মা আতাইতা তুমি শাদী কী দিয়েছ তাহলে স্বামীর পক্ষ থেকে দিতে হয় স্ত্রীকে আমাদের দেশের কথা হলো তুমি কি পেয়েছ প্রশ্ন কি হয় তুমি কি পেয়েছ কি যৌতুক পেয়েছ তুমি জীবনে সাইকেল চালাইতে পারছো না হ্যাঁ সাইয়া বৈতাকে আমার হুন্ডা দিতে হইবে হুন্ডা মোটর বাইক আর কি আমরা হুন্ডা হয় কোম্পানি নাম দিয়া হুন্ডা হুন্ডা চায় গাড়ি চায় পয়সা চায় 50,000 1,00,000 দেওয়া লাগবে 2,00,000 দেওয়া লাগবে সিকিউরিটি তার পয়সা দেওয়া লাগে আর উল্টা নবী ওখানে মোহর দিত হ্যাঁ উল্টা উল্টা পয়সা দাবি ভরিয়া বয় এ খালি খাইতো ফুয়ার বাবু ছিল লাগাতে মানে পরে উদাহাম আইসেন এখন তাইন জৈতারিও খাইলিতা রমজান শরীফ ইফতারও খাইলিতা যৌতুকও খাইলিতা এরপরে আম খাটিও খাইলিতা এরপরে হান্ডি বাসন লইয়া আইতো ফার্নিচার লইয়া আইতো হুন্ডা মোটর বাইকও দিত সবটা দিলে তখনটি তান যে সময় আবার ছেলে বিয়া দেওয়ার সময় একই টানা ফুড়ি বিয়া দেওয়ার সময় এই সময় তো ইতালেন বাহু রিলেন এবার দেখা যায় বাট আল্লাহ নেন খোদা খড়াই ঘন্টায় নিয়ে দেন তো একটা জিনিস লেগে আমি আবার হইতেছি যে একদিকে হলো আমরা কঞ্জুসিও করবো না আবার অপরদিকে ইসরাফও করবো না বাট বিবাহে ছেলের পক্ষ থেকে গিফট দিতে হয় এবং আরও বলেছেন আ অলিম ওয়ালা বেসাদ তোমাকে অলিমা করতে হবে খাওয়াতে হবে তো সেখানে খাওয়ানোর একটা অনুষ্ঠান করা কিন্তু ওয়াজিব বলেছেন অনেকে এই জন্য একদম সংক্ষেপ করে আপনি ওই পয়সাগুলো মসি মশাই দেওয়া সবের কথা কিন্তু অলিমে বাদ দিয়ে নয় এখানে অনেক সুন্নত রয়েছে হ্যাঁ গায়ে হলুদের নামে আরও বিভিন্ন অনুষ্ঠান নামে আমরা যেগুলো করে থাকি সিনিফান টান আর কিতা কিতা আছে মেহেন্দি টেন্দি ইতার সবটা হইল কি ইসরাফ এবং এই সমস্ত অনুষ্ঠানে অনেক সময় পর্দাফুসিতার লক্ষ্য রাখা না হওয়ার কারণে সেখানে অনেক হারাম চলে আসে সেটা ভিন্ন কথা
কিন্তু বিবাহের মধ্যে একদম সিম্পল বিয়োগ করার জন্য তৌফিক আন্দাজা লেয়ুন ফিক জু সাথে মিন সাথে হিসাবে সামর্থ্য হিসাবে সেখানে অলিমা হওয়া দরকার। অলিমাকে স্বামীর পক্ষ থেকে, এটা হবে স্বামীর পক্ষ থেকে। কিন্তু আমাদের সে পুরো উল্টা, আমাদের সে মেয়ের বাবা খাওয়াতে হবে, কিন্তু ছেলের পক্ষ থেকে অলিমা কোনো সময় করা হয়, কোনো সময় করা হয়ও না, কিন্তু মেয়েরটা বাধ্যতামূলক। আমি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শাড়ি দেখি নাই যে মেয়ের বাবার পক্ষ থেকে কোনো খাবার আয়োজন করা হয় নাই, কিন্তু অনেক জায়গায় এরকম দেখেছি ছেলের বাবার পক্ষ থেকে অলিমার ইন্তজাম করা হয় নাই, এটা পাওয়া যায়। যেটি সুন্নত ছিল সেটি গুরুত্ব নাই, আর যেটি সুন্নত নাই চাপাচাপি করে মেয়ের বাবার উপর প্রেশার ক্রিয়েট করে সব ওনাকে দিতে হবে, খাওয়াইতে হবে উনি ওনাকে নাকি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মূলগাঙ্গে না ইফানি আর বাজারি সুরাত আমামে এটা কথা আছে, সুন্নতলের লগ নাই, অলিমার লগ নাই, আর সৈন্যভাবে খাবার দিতে এখানে হলে মেলে দাঁতাই ধরি লেন। কত মেয়ের বাবাদের আমাদের দেশে হার্ট অ্যাটাক হচ্ছে, প্রেশার হচ্ছে, রাত্রে ঘুম আসে না যে আমার তিনটা মেয়ে, চারটা মেয়ে, পাঁচটা মেয়ে বড় হয়ে যাচ্ছে, আমি শাদি কীভাবে দেব, শাদি কীভাবে দেব। আপনি মেয়ের বাবাকে জিজ্ঞাসা করেন, জাহিলিয়াতের মতো আমাদের দেশের একটি কুপ্রথা এখনও রয়ে গিয়েছে, মেয়ের বাবা হলে মাথার মধ্যে টেনশন থাকে যে আমি এই মেয়েগুলারে বড় করে আমি কীভাবে শাদি দিতে পারবো কি না পারবো না। আল্লাহর সহজ করুন। তো আপনার সংক্ষিপ্ত আনসার আমি এটাই বলবো যে আপনি যেটা বলেছেন বিবাহে মোটেই খরচ না করে সব মসিম আসা দিয়ে দেবেন, সেটা ভিন্ন কথা, ওইটা আলাদা আলাদা জিনিস। নামাজও আমরা যাবো জরুরি, রোজাও জরুরি, সবটা সব জায়গায় জায়গায় রাখতে হবে। তো নিকার মধ্যে ছেলের পক্ষ থেকে মেয়েকে গিফট করা, স্বর্ণ দেওয়া, আব্দুল আপকে বলেছিলেন তুমি কী দিয়েছো, বলেছিলেন ওয়াজনুল আওয়াতিন, আমি এই পরিমাণ স্বর্ণ আমি দিয়েছি। এখানেও কিন্তু আবার মেয়েদের পক্ষ থেকে অনেক সময় বেশি ডিমান্ড করা হয় এই দেশে, আবার এটা কিন্তু উল্টা, মেয়েদের পক্ষ থেকে বা মেয়ের বাবার পক্ষ থেকে স্পেশালি যদি নৌশা যদি উনি ইল্লিগেল হন, আল্লাহ তাহলে গজবাড়ি তার সিকিউরিটি ক্ষত, যদি দাগার ক্ষত খান, সুনা ক্ষত খান, এরপরেও সুহান আল্লাহ ঈদে নৌকাত উঠছেন ফাড়ি দিয়ে তাই সে পর্যন্ত ব্রিটিশর যদি তাই উঠতে পারবানি না, এর আগেও নৌকা ফাড়ি দিব কি, এটা মানে সবসময় খালি তুফান ইজা দুলজিলা দিলজালাহা ও আখরা দিল আসকালাহার পর্যায়ে পড়ে কেন, আল্লাহ হেফাজত ফরমাও। আমার কথা বেদারি না, আমি রিয়ালিটি হইয়ার বাস্তবে উদাহরণের এটা দিয়ে আমার বাড়ি হওয়া লাগবো, তো এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আপনার সংক্ষেপ আনসার এটা, নিকাহের মধ্যে জরুরি খরচ আমরা অবশ্যই করবো ছেলের বাবা হই বা মেয়ের বাবা হই, বাট মেইন খরচটা কিন্তু আসলে ছেলের পক্ষ থেকেই আর ছেলের বাবার পক্ষ থেকেই এটাই করা, একটা নিয়ম নীতির ভিতর দিয়ে ইসরাফ না করে আমাদের করতে হবে ইনশাল্লাহ, বাট আমরা ইসরাফ করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। একজন কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন। জি বলুন। যে স্যার জুম্মার নামাজ কয় রাকাত, আর জুম্মার নামাজও কেউ কেউ আলিমুল্লাহ কইরা যে যোগটা পয়লা দাখলিম মসজিদ তাইয়াতুল ওযু বাদে হইল কাবিল জুম্মা চাই রাকাত, ফর দুই রাকাত, এর বাদে বাদুল জুম্মা দুই রাকাত, এগুলো সব কি ঠিক আছে? কেউ কইরা কাবিল জুম্মা চাই রাকাত থোড়া কোনো ড্র নাই, ওটা তোমার স্পষ্টভাবে বুঝে যাবো এবার। ওকে ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। ওকে ওকে, শুনতে থাকুন, হুজুর আনসার দিবেন ইনশাল্লাহ। আমরা আনসার দিচ্ছি ইনশাল্লাহ। প্রথমত জুম্মার ফরজ দুই রেখাত, এ বিষয়ে সবাই একমত, কেহ দুই মত নেই যে জুম্মার ফরজ কয় রেখাত, দুই রেখাত, এবং এর আগে খুতবা পড়তে হয় দুইটি খুতবা, আর বাকি যে নামাজ জুম্মার আগের সুন্নত চার রাকাত, ইয়েস আমরা বিলিভ করি চার রাকাত সুন্নত পড়তে হয়। কেউ বলেছেন মক্কাদা, কেউ বলেছেন মক্কাদা নয়, বাট আমরা বিলিভ করি এটা মক্কাদা। কেন? রসুল বলেছেন বাইনা কুল্লা আজানাইনে সালাতুন, জানাল একটি হাদিস, প্রত্যেক নামাজে আজান একামতের মধ্যখানে সুন্নত রয়েছে। জুম্মায় তো আজান ডাবল, একামত আরেকটি, যদি অন্য অক্তের এক আজান একামতের মধ্যখানে সুন্নত থাকে, এখানে ডাবল আজান একামতের মধ্যে সুন্নত থাকা তো আরও বেশি জরুরি, কেন ডাবল হওয়ার দরকার। নাম্বার টু, জুহরের পরিবর্তে জুম্মা যেহেতু পড়ি, তো জুহরের আগের চার রাকাত ওইটাই মনে করেন আমরা জুম্মার আগে পড়ে থাকি। দুই, তিন নম্বর, বুখারী শরীফে হাদিস রয়েছে যারা জুম্মার নামাজে আসবে বারো বাই গোসল করে ইমাম স্যার ক্লোজ হয়ে ওয়াসাল্লা মা বাদা লাহু, এবং সে নামাজ পড়বে আল্লাহ তাকে যা তৌফিক দিয়েছেন সেখানে নামাজ পড়ার কথা রয়েছে, এবং ইমাম তিরমিজির হাদিস তিরমিজ শরীফে এই মর্মে উল্লেখ করেছেন যে সাহাবায়ে কারামরা চার রাকাত নামাজ পড়ছেন, হযরত জাবির ইবনে আবদুল্লাহ, হযরত ইবনে মাসউদ, হযরত আবু হুরায়রা, হযরত ইবনে ওমর সহ অনেক সাহাবায়ে কারাম জুম্মার পূর্বে চার রাকাত পড়েছেন। মুসলিম শরীফে হাদিস এসেছে মান কানা মিনকুম মুসাল্লিয়ান ফালিউসাল্লি বাদাল জুমাতি আরবান, যারা নামাজ পড়বে জুম্মার পরে যেন চার রাকাত পড়ে, মুসলিম শরীফ সহিহ হাদিস, তো চার রাকাত পড়ার কথা রয়েছে।
আপনি সুন্নতে মুয়াক্কাদা বিশ্বাস করেন না করেন, কিন্তু সুন্নত রয়েছে। যারা বলেন সুন্নত নাই, এরা ওই সমস্ত লোক যারা তাহিয়াতুল মসজিদকে ওয়াজিব ডিক্লিয়ার করে, মকরু টাইমে পর্যন্ত তারা এটা পড়ার জন্য দেওয়ানো হয়ে যায়। অথচ পরিষ্কার হাদিস রয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল ফজরি হাত্তা তাতলুয়া ওয়া বাদাল আসরি হাত্তা তাগরুবা, ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত, আসরের পরে সূর্য পর্যন্ত কোনো সুনফল নাই। কিন্তু দেখবেন ওই লোকেরা কিন্তু ওই টাইমেও তারা এই সুন্নত নিয়ে তারা খুব, তাহিয়াতুল মসজিদ যেটা উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন এটা নিয়ে তারা খুব গুরুত্ব দেয়, কিন্তু জুম্মার আগের সুন্নত নাই বলে বলে ফেলেছেন। ইয়েস, আল্লামা ইবনে তাইমিয়া বা কিছু উলামায়ে কেরাম বলেছিলেন জুম্মার আগে খাবলে সুন্নত নাই, ওই কথাকেই ওনারা নকল করে হাদিসের চেয়ে গুরুত্ব দিয়ে ফেলেন। কিছু উলামায়ে কেরাম আছেন ইবনে তাইমিয়া বা এরকম কেউ কিছু বলে ফেললেই মনে করেন এটাই কোরআন, এটাই হাদিস, এটা সঠিক নয়। আল্লামা ইবনে তাইমিয়া উনি অনেক বড় আলিম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উনি মূলত ইমাম আহমদ ইবনে হাম্বলকে ফলো করতেন, বাট কিছু মাসলায় ওনার ভিন্ন ভিন্ন মত রয়েছে। শাহ আনোয়ার কাশ্মীর হতে ওনার ইলমি পায়া সম্পর্কে বলেছিলেন, উনি ইলমের সাগর বা সাগরানোর সময় ঢেউ চলে আসে, নৌকা চালানো খুব কঠিন, এজন্য ইবনে তাইমিয়ার সাগর থেকে ইলিম অর্জন করা অনেকে সেখানে ডেউয়ে বেসে যান এবং মূল ব্যালেন্স হারিয়ে ওনাদের নৌকা ডুবে যায়। তো আমরা ওনার কাছ থেকে ইলিম নিতে গিয়ে আমরা আমাদের নৌকা যেন না ডুবে। কি সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন। ওনার ইলমি মকাম দিয়ে আমি দেখি আমার মাথা টুপি পড়ে যাবে, এত উঁচা ওনার। বাট সাগরের মধ্যে ডেউ চলে আসে, নৌকা চালানো শেখানো সজনে, আপনি ছোট্ট নৌকা নিয়ে বা আপনি ফেলন জাল বুঝে নিয়ে আপনি সুরো জাল যান, যে জাঙ্গে আপনি গাঙ্গ মাস্তর মাস ওইটা নেই আপনি। তো আল্লামা ইবনে তাইমিয়ার সাগরটা কি আপনি ইতাবার হরিয়া আমল করা বাঁকা হাট আছে। এর লাগি যেহেতু সাহাবায়ে কারামে ওনারা দিন বুঝেছেন, আল্লাহর কাছে শিখেছেন, ওনারা জুম্মার আগে চারাকাত পড়েছেন, পরে চারাকাত পড়েছেন, ইভেন কেউ আরও দুই রেখাতও পড়তেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে দুই রেখাত পরে চারাকাত পড়তেন, কেউ জুম্মার পরে চার পরে দুই রেখাত পড়েছেন। তো অনেক সাহাবায়ে কারাম পড়েছেন, আমরা কেন পড়ব না? এজন্য সংক্ষেপে এটাই, জুম্মার আগের চার রাকাত পড়াও ঠিক আছে, পরের চার রাকাত পড়াও ঠিক আছে, ইভেন উলামায়ে কেরাম এরপরে আরও দুই রাকাতকেও সুন্নতে মুয়াক্কাদা বলেছেন। তো আপনি পড়বেন ফরজ তো দুই রাকাত পড়বেনই, সময় থাকলে আগের চার রাকাতও পড়বেন, পরে আরও দুই রাকাতও পড়বেন, এই চার রাকাত পড়বেন, এরপরে আরও দুই রাকাতও পড়বেন। এবং তাহিয়াতুল মসজিদ এটা সব দিনের জন্য, জুম্মার দিনের জন্য হয়, যে কোনো দিনের মসজিদ ঢুকলে মকরু টাইম না থাকলে তাহিয়াতুল মসজিদও আপনি মোস্তাব, কেউ কেউ ওয়াজিব বললেও অন্ততপক্ষে মোস্তাব তো আমরা বিশ্বাস করি, এটাও সুযোগ তাহলে পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো জুম্মার নামাজের রাকাত কয়টি? ফরজ দুই, এবং আগে সুন্নত চার রাকাত, পরে চার রাকাত, আর এর পরে আরও দুই রাকাত পড়ে নিতে পারলে ভালো। তো টোটাল কয় রাকাত বললাম? চার চার আট, আর সুন্নত দুই রাকাত নয় দশ, আর পরে ফরজ দুই রাকাত সুন্নত হলো চার চার আট, আর পরে আর দুই রাকাত দশ, আর মধ্যখানে দুই রাকাত ফরজ। সুযোগ না তাহলে আপনি দুই রাকাত ফরজই অন্ততপক্ষে পড়েন। আর এই সমস্ত জিনিস নিয়ে মতানৈক্য নিয়ে তাফরেকা এবং গ্রুপিং যেন আমরা না করি। বাট সাহাবায়ে কারাম যেটা আমল করেছেন, সাহাবায়ে কারাম ওনারাও কিন্তু আমার জন্য আদর্শ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করে বলেছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি পৃথিবীর মানুষ সাহাবায়ে কারাম ইমানের মতো ইমান নিয়ে আসে যে তারা কিন্তু হেদায়েত পেয়ে যাবে। আসহাবি কান নুজুম, যদি আর ইসমানের দুর্বলতা রয়েছে, বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, সাহাবায়ে কারামকে অনুসরণ করতে হয় ওনারা নক্ষত্রের মতো। তো সাহাবায়ে কারামের আমল, যারা নবীর প্রথম স্টুডেন্ট, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান কানা মিনকুম মুস্তিন্নান ফালইয়াস্তান্না বিমান কদ মাত, যদি আমরা কারো তরিকা গ্রহণ করি তাহলে ওই সাহাবায়ে কারামদের তরিকা গ্রহণ করতে হবে, যারা নবীর সাগরে ছিলেন, যাদের অন্তর ইলমে ভরা ছিল, তাদের মধ্যে তকল্লুফ ছিল না এবং দুনিয়ার লোভ তাদের মধ্যে ছিল না, আমরা তাদেরকেই ফলো করব। উলাইকা আসহাবুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কানা আবরুম কুলুবা ওয়া আ'মাকুম ইলমা ওয়া আকাল্লুহুম তাকাল্লুফা। এই সাহাবায়ে কারাম অনুসরণ করতে গিয়ে আমরাও ইনশাআল্লাহ জুম্মার আগে চার রাকাত পড়ব, পরে চার রাকাত পড়ব, পরে দুই রাকাত পড়ব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন শুনছিলাম, হুজুরও অত্যন্ত সুন্দর সুন্দরভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন কোরআন এবং হাদিসের আলোচে। সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি ইকরা বাংলার অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ অ্যান্ড এ উইথ ইকরা। প্রতি সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত রাত নয়টা থেকে দশটা ৩০ পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হয়। আপনারা আগামী সপ্তাহে প্রতিদিন আমাদের অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা রাখব। এর আগে আমি মুফতি শাহ হুজুরকে আবারও সংক্ষিপ্ত দুই একটা কথা বলার জন্য অনুরোধ করব। জাযাকুমুল্লাহ হযরত মাওলানা হাফিজ লিয়াকত হোসেন জুবের,
আপনার সুন্দর সম্প্রচারের মাধ্যমে আমাদের অনুষ্ঠান দৃশ্যবল হচ্ছে এবং দর্শকদের ভাই বোনদের সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামে সার্থক হচ্ছে। আজকের আলোচ্য বিষয় ছিল নামাজ সম্পর্কে, কেয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে আসসালাত আসসালাত বলে চিৎকার করে দুনিয়াতে বিদায় হয়েছেন এবং শেষ হাসি ছিল আল্লাহ নবীর নামাজ সুন্দরভাবে জামাতে পড়া হচ্ছে, এটা দেখে আল্লাহ নবীর শেষ হাসি সাহাবা একরাম দেখেছিলেন সুন্দরভাবে জামাতে নামাজ পড়া দেখে। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা অবশ্যই নামাজ পড়ব আর রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়ব, আর এটা নিয়ে কোনো বাড়াবাড়ি চাড়াছাড়িও করবো না, কাদা চুরাচি ফিরকাওয়ারি কোনো গ্রুপিং করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মাধ্যমে নামাজ নিয়ে এসেছিলেন, পঞ্চাশ অক্তের পরিবর্তে পাঁচ অক্ত নামাজ পড়েও আমরা সব পাইতেছি পঞ্চাশ অক্তের, এজন্য আমরা এই নামাজের গুরুত্ব দিয়ে নামাজ পড়ব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আবারও আগামী সপ্তাহের প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।